কৃষ্ণা স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। श्री गुरु वैष्णव पदे मजाइया श्री गुरु वैष्णव पद पद्म कोडिया नाम संकीर्तन कहे श्री नरोत्तम दास जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादी श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। पापी तापी क्लिष्ट त्रिताप जलाय जड़ जड़ित कलहिर जुग कलिजुगेर जीव सकल के नामी प्रेमी आप्लुत करार निमित्ते ब्रजीर ब्रजेश्वर কৃষ্ণচন্দ্র তিন বাঞ্চারি দই লালন করে নদিয়ার শচী সিন্ধু গর্বে গৌরচন্দ্র রূপে আবির্ভূত হলেন রাধাভাবে বিভোর হয়ে আসলেন গোরা রাধা প্রেমীর অপ্রাকৃত মহিমা তিনি উপলব্ধি করবেন প্রেমময়ী তাকে ভালোবেসে কতটা সুখ অনুভব করেন সেই বিশেষ লালসা জেগেছে তার হৃদয়ে তাই তো তিনি আজ বংশীকে ত্যাগ করে সুদর্শন চক্রকেও ত্যাগ করে
प्रेमी माखाले निज तनु के जगत के अमृतेर पथ दर्शन करालें। प्रेमीर भांड एने जगतेर बुकी अकातरे फेले दिलें। भगवीरन चिरवांछित प्रेम जगते फेलिल ढाली। नामे आर प्रेमे जगत उद्धार होबे, नामे प्रेमे माला गेथे पड़ालो जीवेर गलाय। हरिनाम गुण कथा जेताई शुनिबे, तुलसीर माला भाले तिलक देखिबे। जेखाने हरिनाम भगवान श्री हरिर गुण महिमा कीर्तन होबे, कंठे जादेर तुलसीर माला दर्शन करिबे, ललाटे तिलक देखिबे, ताराई आमार आपनार जन, ताराई आमार निकटेर जन, ताराई आमार अभय चरण प्राप्त होबे। पृथ्वीते आछि जत नगरादि ग्राम, सर्वत्र प्रचार हईबे मोर नाम। पृथ्वीते जत नगर रयेछे, ग्राम रयेछे, सर्वत्र सर्वत्र एई नाम प्रचार होबे। तिनि भविष्यद्वाणी दिये गेलेन। তার ভবিষ্যৎবাণী পুঙ্খানুপুঙ্খ রূপে বাস্তবে প্রতিফলিত হচ্ছে। গ্রাম থেকে গ্রামান্তরে, দেশ থেকে দেশান্তরে এই নামের ধ্বনি উদিত হচ্ছে, এমনকি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বাদ যায়নি। নামে প্রেমী আপ্লুত হচ্ছে সবাই। তার ব্যতিক্রম নয় আপনাদের বাংলাদেশের এই কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা স্থিত ভাটিনগর গ্রাম। কলিহত জীবের দুঃখ দুর্দশাকে দূর করে নাম সম্বল করা হয়েছে, যে সেই নামেরই প্রতিফলন ঘটেছে এই সেবা সঙ্গনে। আরশি অপ্রাকৃত মধুমাকা নামামৃত আস্বাদনীর প্রারম্ভিকায় সংকল্প করা হয়েছে পঞ্চদিবস অবধি শ্রীমৎ ভাগবত রসামৃতে অবগাহিত হওয়া। মহানাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় পঞ্চদিবস ব্যাপী শ্রীমৎ ভাগবত রসামৃতি আস্বাদনের আকিঞ্চনে আজ প্রারম্ভিক রজনী চলছে। আজকের এই যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিক রজনীতে যারা উপবেশন করেছেন এই যজ্ঞস্থানে বহুদূর দূরান্ত থেকে, কিংবা এই কৃষ্ণ কথার ধ্বনি যতদূর পর্যন্ত যাচ্ছে প্রযুক্তির কল্যাণে, কিংবা দেশ দেশের বাহির থেকে ইন্টারনেটের কল্যাণে যারা শ্রবণ করছেন, প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। আপনাদের এই ভাটিনগর গ্রামে তৃতীয়বারের নিয়ে আসা, আপনাদের চরণ দর্শনের সুযোগ হলো, আপনাদের অসীম ভালোবাসা, আপনাদের নিকটে পুনরায় আসতে বাধ্য করেছে। আমি এই ভাটিনগর গ্রামের সকল ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি। এই যজ্ঞানুষ্ঠানটির পশ্চাতে যাদের অবদান, কায়িক শ্রম, আর্থিক শ্রম, মানসিক শ্রম উভয় দিক থেকে এই যজ্ঞানুষ্ঠানটি সার্থক করার পশ্চাতে যারা শ্রম দিয়েছেন, আপনাদের প্রত্যেকেরই মঙ্গল কামনা করছি শ্রীমন মহাপ্রভুর নিকটে।
মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা আয়োজনকারী ভক্তবৃন্দের উপর বর্ষিত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে তারা জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের কর্ম তৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের জয় যুক্তি প্রার্থনা করে আমরা গমন করব শ্রীমদ ভাগবত রসামৃতে। তবে আগামীকাল থেকে সময়টাকে আর একটু গুরুত্ব দিতে হবে, কেমন? এই পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান যদি কেউ মনে করেন, বিশেষ করে গ্রামের মানুষ যারা, পাঁচ দিন তো আগামীকাল যাব, একটু কাজ সেরে নেই, খেয়ে দেয়ে একটু বিশ্রাম নেই, মাইকে তো এখনো শোনা যাচ্ছে না, গোসাই তো এখনো উঠেননি, কেমন? এই যে একটা ভাব আমাদের মাঝে, অনেক দূরের ভক্তরা এসেছে কিন্তু গ্রামের ভক্তদের এখনো প্রস্তুতি হয়নি, এটা আমাদের জন্য দুঃখজনক। কাজেই আগামীকাল যদি একজন ভক্ত থাকে, আমি ঠিক 8:30 মিনিটে এসে বসব। যদি একজন ভক্ত থাকে সময়কে গুরুত্ব দিতে হবে। এর পূর্বে গুরু বন্দনা, পাটের আদি কীর্তন, তুলসী বন্দনা, বৈষ্ণব বন্দনা, গ্রামের ভক্ত আমাদের ভক্ত সবাই মিলে আপনারা আনন্দ করে গাইবেন, কেমন? 8:30 থেকে আমার ইচ্ছে ছিল আরো আগে শুরু করার, দূরের ভক্ত যারা তারা অনুরোধ করেন যে আমরা পাঠ শুনি অনেক সময় বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়, এরপর 8:30-এর বাহিরে যাওয়াই যাবে না, এর পূর্বেই উঠতে হবে, পাটির পরে একটু নৃত্য না হলে কি আনন্দ হয়, কেমন? এজন্য আগামীকাল থেকে সময় কি গুরুত্ব দিতে হবে। যে আমরা যদি মনে করি সব কাজ সেরে গৃহের কর্তাকে খাইয়ে দাইয়ে বাসন কুসন ধুয়ে তারপর পাঠে যাব, এই 5টা দিন ভগবানের জন্য রাখতে হবে গো মা। কলির 3 শিষ্যের মাঝে 1টা শিষ্য হচ্ছে আলস্য, যে এখনো শুরু হয়নি পড়ে যাব, এই গ্রামের ভক্ত আসলেই তো পুরো আঙ্গিনা ভরে যাবে, কেমন? আর আঙ্গিনা যদি ভক্তের সমাগমে মুখরিত না হয়, যিনি আস্বাদন করবেন তারও তো হৃদয়ে তৃপ্ততা আসে না, অন্নগত প্রাণ আহার ছাড়া কলিযুগের মানুষ তো বাঁচতেই পারে না। আমাদের কামনা আষ্টে পৃষ্ঠে আমাদের সম্ভব না, আর না বলেই খুব অল্প পরিশ্রমে কেমন করে কৃষ্ণ কৃপা প্রাপ্তি সম্ভব। পরীক্ষিত মহারাজকে দিয়ে সুখদেব গোস্বামী পাঠ দেখালেন, কেবল কায় মনোবাক্যে শ্রবণ করলেই মনুষ্য জীব গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। তবে একটা নিয়ম আছে, ভাগবত শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট পূর্বে শ্রোতা আসনে উপবেশন করবে। কয় মিনিট পূর্বে? তাহলে আপনাদের 30 মিনিট আগে আমি এসেছি, আপনারা পরে এসেছেন, তার মানে কি আপনারা ভাগবতের চরণে অপরাধ করেছেন। ভাগবত শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট পূর্বে শ্রোতা আসনে উপবেশন করবে। সংকল্প নিয়ে বসতে হয়, ইমার্জেন্সি কোন যদি প্রয়োজন না হয়, প্রস্রাব করতে যাওয়া, মল ত্যাগ করতে যাওয়া, জরুরি কোন কার্য যদি না হয়, ভাগবত শেষ না হওয়ার পূর্বে স্থান ত্যাগ করা যাবে না। ভাগবত যখন শেষ হবে প্রণাম দিয়ে দক্ষিণা দিয়ে ভাগবতের আশীর্বাদ নিয়ে যেতে হয়। নিয়ম জানি না, যার কারণেই তো এত এত ভাগবতে গিয়ে পরিবর্তন নেই, আমাদের শ্রদ্ধা নেই, ভক্তি নেই, প্রত্যেক বছর শ্রবণ করছি কিন্তু অনুভব হচ্ছে না হৃদয়ে। এ আপনাদের এই কীর্তনের আগে পাটি কত ভাগবত প্রবক্তা আসেন, আমিও তো 2 বার এসেছি গ্রামে আপনাদের, যদি ওই কীর্তনের আগে প্রথম আসলাম, বহুবার শ্রবণ করছি আমরা কিন্তু অনুভব নেই কেন? একটাই কারণ, অশ্রদ্ধা, দানা পুরুষা,
धर्म सर्ष परम तप अप्राप्य माम निवर्तन्ते मृत्यु संसार वर्तमी। भगवान बोलছেন শুন অর্জুন, যে সকল ব্যক্তির ধর্ম পালনে কোনো শ্রদ্ধা নেই, লোক দেখানো করছে, সবাই যাচ্ছে ভাগবতে আমিও যাই, প্রত্যেক গ্রামে কীর্তন হচ্ছে আমরাও দেব, কীর্তনের আগে পাঠ হচ্ছে আমরাও দেব, কেমন অশ্রদ্ধা ধারা পুরুষা, ধর্ম অনুশীলনে শ্রদ্ধা নেই, অপ্রাপ্য মাম জানো তাদের কি হবে? অর্জুন প্রশ্ন করলেন কি হবে মাধব? অপ্রাপ্য মাম ধর্ম পালন করে অপ্রাপ্য মাম আমাকে পাবে না তারা, আর আমাকে না প্রাপ্ত হলে জীবের কি গতি হয় জানো? নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, আমাকে যে প্রাপ্ত হবে না তাকে বারংবার ঘুরতে হবে জন্ম মৃত্যুর চক্রাকারে, এই মায়ার সংসারে আসতে হবে, মৃত্যুময় কূপে ফিরে আসতে হবে আমাকে যদি জীব প্রাপ্ত না হয়। জানো অর্জুন, আমাকে প্রাপ্তির জন্মই তো সে মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছে, আর কোন জন্মে আমাকে ডাকার সুযোগ ছিল না গো, আমার আরাধনা করার সুযোগ ছিল না। কাজে ভাগবত শুরু হওয়ার 30 মিনিট পূর্বে এসে আসনে বসতে হবে, 8:30 যদি হরি কথা শুরু হয় আগামীকাল 8:00 এসে আমরা বসে যাব, বন্দনা করব, 8:30, 9:30, 10:30, 11:00 শেষ হয়ে গেল, তারপর গিয়ে বাসায় প্রসাদ গ্রহণ করে ফেললাম। কাল থেকে 4টা দিন ভগবানের জন্য আর কারো জন্য নয়, যদি দিতে পারি ভগবানের কৃপা হবে। আর আসরে এসে অনুভবটা কেমন ভাবতে হবে, আমার স্ত্রী নেই, স্বামী নেই, এই 2.5 ঘন্টার সময় আমার পুত্র নেই, কন্যা নেই, ব্যবসা নেই, চাকরিও নেই, মোবাইল ফোনটাও নেই, অনেকেই সবচেয়ে বেশি কষ্ট হয়। আমি যদি আজ কিংবা এই 4 দিন কাউকে দেখি মুঠো ফোন রিসিভ করে কথা বলছিল আমি দাঁড়িয়ে লজ্জা দেব, ভাগবতে এসে যদি আমাকে মোবাইল রিসিভ করে কথা বলতে হয় আমি ভাগবতে পড়ে কল দাও, এত VIP লোককে ভাগবতে আসার দরকার নেই। এই 2.5 ঘন্টার সময় জড়জগতের সমস্ত কানেকশন বন্ধ করে দিতে হবে, ভাবতে হবে আমার কেউ নেই, হে গোবিন্দ এই 2.5 ঘন্টার সময় আমি কেবল তোমার আর তুমি কেবল আমার, আর কেউ নেই আমার। যদি এমন করে আমি শুনতে পারি দেখবেন শুনতে শুনতে মনের অজান্তে আপনার নয়ন বেয়ে জল ঝরছে, কেমন মনের অজান্তে নয়ন দিয়ে জল ঝরছে আপনার হৃদয়ে, দেখবেন কি যে একটা আনন্দ, কি যে একটা প্রশান্তি লাগছে, কাউকে আপনি বোঝাতে পারবেন না, কেবল আপনি সেটা অনুভব করতে পারবেন। আর এইভাবে শুনতে শুনতে দেখবেন একদিন হৃদয়ে পটে গোবিন্দের ছবি বেশে উঠেছে, হৃদয় যখন পরিষ্কার হয়ে যাবে দেখবেন গোবিন্দের প্রতিচ্ছবি আপনার হৃদয়ে ভেসে উঠেছে। রবি ঠাকুর বললেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, প্রভু গো তুমি যে আমার মাঝে আছো আমি অনুভব করতে পারিনি, আমি বাহির পানে থাকিয়েছি কিন্তু আমার আমার ভিতর পানে আমি থাকাইনি, তোমাকে প্রাপ্তির জন্য আমি ওই মন্দিরে গিয়েছি, আমি কত তীর্থে গিয়েছি, কত জায়গায় ঘুরেছি, কিন্তু তুমি যে আমার ভেতরে আছো আমি অনুভব করতে পারিনি। বাড়ির পাশে আর শ্রীনগর লালন শাহ বলেছিলেন সেটা একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে, পড়শি ভেতরে আছে আরশি নগরে, আরশি মানে হৃদয়, এই হৃদয়টাই হচ্ছে আয়না, আরশি শব্দের অর্থ আয়না, হৃদয়ই তো আয়না, বাড়ির পাশে আরশি নগর সেটা একজন পড়শি বাস করে, আমি একদিনও না দেখিলাম তাহারে, আমার ভেতরে তিনি আছেন কিন্তু আমি তাকে দেখতে পেলাম না, কেন আমার চেতনা শুদ্ধ হয়নি, আমার এই চিত্তের মাঝে লক্ষ জন্মের ময়লা আবর্জনা নিয়ে এসেছি আমি,
এজন্যই মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনম, চিত্তটাকে মার্জন করো। কি দ্বারা মার্জন করবে? ভজন দ্বারা। আর কলিযুগে ভজনটা কি? কলিযুগের ভজন হচ্ছে ভাগবত শ্রবণ আর নাম সংকীর্তন আর বৈষ্ণবের সেবা। এর থেকে কলিযুগে সর্বশ্রেষ্ঠ ভজন আর কিছু নাই। জীবে দয়া পোষণ করো, নামে রুচি আনো, বৈষ্ণবের সেবা করো, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। এর থেকে আর ধর্ম হতে পারে না, এর থেকে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। আমরা পরীক্ষিত মহারাজের মাধ্যমে শ্রীমৎ ভাগবত পেলাম। দেখুন, তিনি সাত দিন সাত রাত আহার গ্রহণ করেননি, জল গ্রহণ করেননি, আমরা তো আর পারবো না। আমরা দুই থেকে আড়াই ঘন্টা সময়ের জন্য এসেছি, তবে আমাদের শ্রবণ যেন একেবারে কায়েম অনুবাক্যে হয়। পরীক্ষিত মহারাজের জন্য রথ আসলো সপ্ত দিবস অন্তে, স্থূল শরীরটা পড়ে রইল, সূক্ষ্ম শরীর চলে গেল বৈকুণ্ঠে। আর কৃষ্ণ কথা শ্রবণে সমগ্র শরীর প্রেমে বিগলিত হলো, যার কারণে তক্ক পর্যন্ত ভেবেছিলেন আমি কোথায় দংশন করব, আমি কোথায় স্পর্শ করব। তক্ক ভাবলেন পূর্বজন্মে হিংসার কারণে মানুষ সর্পজনি প্রাপ্ত হয়, সাপের একটা নাম আশি বিষ, কেমন সংসারের বিষ আমরাও পান করছি, আমাদেরও বিষ আছে। কোন বিষ জানো মা? সংসারের বিষয় বিষ। বারংবার আমরা বলছি আমার 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 আমার, ভগবান মৃদু মৃদু হাসেন, ওরে সবই তোর, তুই কার? তুই তো নিজেই নিজের না, বারংবার বলছিস আমার আমার আমার। এই যে বিষয় বিষ আমরাও পান করছি সর্পের নিয়ায়। সর্প জুনি কেন হয় মানুষ প্রাপ্তি? হিংসার কারণে। পুরাণ শাস্ত্র বলছে হিংসুক ব্যক্তির সর্পজনি প্রাপ্ত হয়, অহংকারী ব্যক্তির সর্পজনি প্রাপ্ত হয়। আমি এই জনি প্রাপ্ত হলাম, আমি কোথায় দংশন করব? তক্কক তিনি ভাবতে শুরু করলেন, সাত দিন সাত রাত হরিকথা শ্রবণ করে পরীক্ষিতের এই দেহটা কৃষ্ণময় হয়ে গেছে, দেহের সব জায়গায় পবিত্র হয়ে গেছে। তাই তক্ষক ভাবলেন যদি স্পর্শই করতে হয়, দংশন করতে হয়, আমি চরণের মাঝে দংশন করব, চরণেই কেবল কৃপা রয়েছে, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল, শুদ্ধ ভক্তির চরণ রেণুর এত ক্ষমতা। তক্ক গেছে পরীক্ষিতের চরণে দংশন করলেন, তক্ক প্রার্থনা করলেন প্রভু আমি পরীক্ষিত মহারাজের মতো শুদ্ধ পরম বৈষ্ণবের চরণ আজ স্পর্শ করলাম, তুমি আমায় বিষহীন করে দাও, আমাকে আর বিষ রেখো না প্রভু। এই বিষ যদি থাকে আমি অন্য কাউকে না কাউকে দর্শন দংশন করব, আমি দংশনের ইচ্ছে জাগবে, আমি একবার যার চরণ স্পর্শ করেছি এই চরণ ধুলি পেয়ে, এই চরণ স্পর্শ পেয়ে জীবন ধন্য হবে আমার, আমি আর কাউকে দংশন করতে চাই না, তুমি আমায় বিষহীন করে দাও যেন আমি আর কাউকে দংশন করতে পারি না। দেখেছো তক্ষক বিষহীন হলো পরীক্ষিতের চরণ স্পর্শে। দেখালেন আচার্য পাদগণ
একমাত্র বৈষ্ণবের চরণ স্পর্শে চরণ ধুলিতেই সংসারের বিষয় বিষ দূর হয়, অন্য কোনো কিছু দ্বারা সম্ভব নয়। সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে কে আছে আমাম, হরি হরি বিফলে জনম গুয়াইন, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, ভবে পাপি তাপি যারা ছিল হরির নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় আর বাধাই। একমাত্র সাধু সঙ্গে সাধু বৈষ্ণবের চরণ রেণুতে হরিনামের কৃপাতেই বিষয় বিষ দূর সম্ভব। বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। সপ্ত দিবস ভাগবতন্ত্রে পরীক্ষিতের জন্য বৈকুণ্ঠে থেকে রথ আসলো, দেখালেন মৃত্যু পথযাত্রী ব্যক্তির একমাত্র কর্তব্য ভাগবত। তাহলে প্রশ্ন আসতে পারে, এই ভাগবতের মাঝে এত কৃপা কেন? এটাই আজ আমাদের আলোচ্য বিষয়, ভাগবতের মহিমা। মানুষ দুঃখী জীব, অশেষ দুঃখে তার জীবন ভরা, এমন মানুষ জগতে পাবে না যার কোনো দুঃখ নেই। আমরাও যারা এসেছি বলতে পারবো বুকে হাত দিয়ে, আমাদের কোনো দুঃখ নেই, সবারই দুঃখ আছে। দুঃখ আছে বলেই মানুষ সুখী হওয়ার চেষ্টা করে। দুঃখ কাতর জীব নিরন্তর সুখের অভিলাষ করে। সুকং মে ভুয়া দুঃখং মে মা ভূত, উপনিষদের এই মন্ত্রটাই মানুষের জপমালা হয়ে গেছে। সুখ চায় মানুষ কেন? দুঃখী বলেই তো। সুখ যে মানুষ একেবারে পায় না তা কিন্তু নয়, মাঝে মাঝে পায় ক্ষণিক সে সুখ, সাময়িক সেই সুখটাকে, একে অনিত্য সুখ বলা হয়। সেই নশ্বর সুখে কারো পরিতৃপ্তি হয় না, মানুষ অন্তরে অন্তরে সেই সুখকে খুঁজে, যে সুখ নিরবচ্ছিন্ন শাশ্বত আত্যন্তিক অনাবিল, সেই সুখের নামান্তরী ব্রহ্মানন্দ। জ্ঞাত সারি অজ্ঞাত সারি মানুষ সেই সুখকেই অনুসন্ধান করে, যে সুখ সুখময় প্রদান করে। সুখময় গোবিন্দ ব্যতীত যে সুখ কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। নিত্যকাল যাবৎ মানুষ সুখময় গোবিন্দকেই খুঁজে বেড়ায়, কাউকে ভালোবাসে তার কাছ থেকে কষ্ট পায়, তখন তার মন বিদ্রোহ করে উঠে, আমি জীবনে আর কাউকে ভালোবাসব না। কদিন পর আবার তার হৃদয়ে মাঝে ভালোবাসার স্বাদ জাগে, ইচ্ছে জাগে। কাউকে সংসার জীবনে আবদ্ধ করেছে, এত ভালোবাসত, দেহ রেখেছে, খুব কান্নাকাটি করেছে, তোমার স্মৃতি ভুলতে পারবো না, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। কয়েক বছর পর আবার সে বিয়ের পিঁড়িতে বসে, না ভুল বলছি? তাহলে মানুষ ভাবে না এর কাছ থেকে সুখ পাইনি, আরেকজনের কাছ থেকে পাব। নদীর এপারের মানুষ হৃদয়ের আর্তনাদ জ্ঞাপন করে, না 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 এপারে আমরা সুখী না, ওপারের লোক খুব সুখী, নদীর এপার ছাড়িয়া কহে নিঃশ্বাস, ওই পারেতেই স্বর্গ সুখ আমার বিশ্বাস। ওই পারে গিয়ে বলে না 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 এখানেও সুখ নাই, অন্য কোথাও আছে, কোথাও সুখের সূত্র খুঁজিয়া না পায়। মহাজন বলছেন কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়, আজকে এই জায়গায় কালকে ওই জায়গায়, একটু সিনেমা চলো দেখে আসি, একটু ভালো লাগবে, একটু আনন্দ লাগবে।
দুই ঘন্টা পরে বের হলো, না 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 একটু ভালো লাগেনি রে, কি করবো কি করবো কি করবো। বারংবার মানুষ সুখ চায়, আনন্দ চায়, কিন্তু প্রকৃত সুখ কি জানেই না সে, আনন্দ কি সে জানেই না। মানুষ অনুসন্ধান করে তাকে যিনি প্রকৃত সুখ দেবে। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বললেন, শোনো জীব আমি জানাচ্ছি সুখের সন্ধান, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি জন, কৃষ্ণ ব্যতীত তোমায় কেউ সুখ দিতে পারবে না গো। কিন্তু সেই কৃষ্ণকে প্রাপ্তি কি করে সম্ভব? শাস্ত্রকারগণ জানালেন তাকে কেমন করে প্রাপ্ত হওয়া যাবে, বহু শাস্ত্রে বহু কথা আছে। শাশ্বত শান্তির অধিকারী কৃষ্ণকে পেলেই লাভ করা যায়, কিন্তু যারা বাক্যগত শাস্ত্রের সকল কথা যাদের মানা সম্ভব নয়, কঠিন আরাধনা ভজন করা সম্ভব নয়, তাদের কি গতি হবে? তারা কেমন করে ভগবান প্রাপ্ত হবে? যারা ভাগ্যহত, যারা কেবল দুঃখের পাথারে বাসে, এইরূপ জীবের সংখ্যা কলিযুগে সবচেয়ে বেশি। যারা সাধন ভজন করতে পারে না তাদের জন্য এই শ্রীমৎ ভাগবত শাস্ত্র প্রকটিত হয়েছে। এই কলিযুগে শ্রীমৎ ভাগবত শাস্ত্র এক অভিনব বার্তা দিয়েছেন আমাদেরকে। একটুটা একটু কমিয়ে দাও। শ্রীমৎ ভাগবত শাস্ত্র কলিহত জীবের দুয়ারে এসে বলছে, হে সংসারী জীব, ভগবানকে ভজন করার তোমার কতটা যোগ্যতা আছে? সকল শাস্ত্র বলেছে ভগবানকে ভজন করতে, ভগবানকে ডাকতে। আর ভাগবত এসে বলছেন, হে কলিহত জীব, ভগবানকে ভজন করার তোমার কতটা যোগ্যতা আছে? ডাকার শক্তি আছে কি? তুমি ভগবানকে ডাকবে যে তোমার কিনকণ্ঠের আওয়াজ যাবে কি? বৈকুণ্ঠধারী ভগবানের কর্ণে তুমি কি ভাবছ? সন্তানকে হারিয়ে বাবার সঙ্গে সন্তানের বিচ্ছেদ হলে সন্তানই কি শুধু বাবার জন্য কাঁদে? ভাগবত বললেন, সন্তান আর বাবার বিচ্ছেদ যদি হয়, যতটা না সন্তান বাবার জন্য কাঁদে তার চেয়ে অধিক ক্রন্দন করেন বাবা সন্তানের জন্য। হে কলিহত জীব, পরম পিতা কৃষ্ণ তার সঙ্গে কর্মে বিস্মৃতি হয়েছে আমাদের, তাই আমাদের সম্পর্কটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ভগবানকে হারিয়ে যতটা না কষ্ট পাচ্ছি তার থেকে অধিক কষ্ট পাচ্ছেন ভগবান আমাদের সঙ্গে মিলিত না হতে পেরে। হে কলিহত মনুষ্য জীব, তোমাদের ভগবানকে এত কঠোর ভাবে ডাকতে হবে না, ভগবানই তোমাদেরকে ডাকছেন। তোমরা কেবল কান পাতিয়া ভগবানের এই অপ্রাকৃত ডাক শ্রবণ করো। প্রশ্ন আসতে পারে, তিনি যে ডাকছেন আমরা তো শুনতে পাচ্ছি না। ভাগবত জানালেন, তোমাদের কর্ণ দুটি বধির হয়ে গেছে। ওই সারাদিন সারা রাত আনকথা কুকথা সংসারের বিষয়ের কথা বলতে বলতে শুনতে শুনতে ওই স্বপ্নের ঘুরেও তোমরা এগুলোই দেখো, এগুলোই চিন্তা করো। শিষ্য গুরুদেবকে প্রশ্ন করছেন, গুরুদেব আহ্নিক করতে বসলে, ত্রিসন্ধ্যা করতে বসলে অন্য চিন্তা কেন আসে? আপনাদেরও কি আসে? জানি না, আমার তো আসে।
পাঁচ মিনিট আননি করতে বসলে ত্রিসন্ধা করতে বসলে সারাদিন কি করলাম এগুলো চোখের মাঝে ভেসে ওঠে মনের মাঝে ভেসে ওঠে। শিষ্য প্রশ্ন করছেন গুরুদেব এমন কেন হয়? গুরুদেব বললেন তুমি চব্বিশ ঘন্টার মাঝে ভগবানের চিন্তা কতক্ষণ করো? দু থেকে তিন ঘন্টা, বাকি একুশ ঘন্টা কার চিন্তা করো? বিষয়ের চিন্তা। তাহলে কার চিন্তার অজনটা ভারী? হরি বল, বিষয়ের চিন্তা। যেদিন বিষয়ের চিন্তা থেকে কেউ কৃষ্ণ চিন্তা বেশি করবে, কৃষ্ণ চিন্তার পাল্লাটা ভারী হবে, সে যে অবস্থায় যে জায়গায় যে স্থলে সে ভগবানকে চিন্তন করুক, বিষয়ের চিন্তা নাই, সে ভগবানেরই চিন্তা তার হৃদয়ে আসবে। ওই সংসারের বিষয়ে বিষয়ে আমরা এতটা মগ্ন হয়ে গেছি, কর্ণ আমাদের এতটা বধির হয়ে গেছে, যার কারণে ভগবান কৃষ্ণ তিনি যে আমাদের করুণার করতে হবে বললেন শুনতে থাকো শ্রীমদ ভাগবতের কথা। তারা কারা? ব্রজের গোপীরা যারা ভাগবতের সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশিকা। যে আমি যে অখাদ্য খাই কুখাদ্য খাই বলছে, আরে খেতে থাকো আর শুনতে থাকো ভাগবত, দেখবে শুনতে শুনতে একদিন তুমি চাইলেও আর এগুলো খাইতে পারবে না। হরি বল, এই জন্মে না হোক কোন এক জন্মে তুমি শুদ্ধ হয়ে যাবে। কে করবে? ওই ভাগবতের প্রেম পুরুষোত্তম তিনিই করবে। তোমার চোখের সামনে এগুলো থাকলেও আর তুমি খাইতে পারবে না, ইচ্ছে হবে না। শুনতে থাকো, মহাপাপীরই বেশি অধিকার ভাগবতে, নামে সবচেয়ে বেশি অধিকার। কেউ যদি মনে করে আমি একেবারে পরিশুদ্ধ হয়ে মালা দিব কণ্ঠে, সে ভুল ভাবছে। এই দেহটা অপবিত্র, কি করে তুমি একেবারে পরিশুদ্ধ হবে? ওই তুলসীর মালা দাও, দেখবে ওই মালাই তোমাকে ধীরে ধীরে পরিশুদ্ধ করবে। তিথিগুলো পালন করো, দেখবে ধীরে ধীরে তোমার হৃদয়ে মাঝে নির্মলতা আসবে। যে আমি যে অনেক কাজ করি, করতে থাকো, বানরের বাচ্চা দেখেছো তার মাকে কেমন করে জড়িয়ে ধরে, তার মা গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফ দেয়, বাচ্চাটা কি পড়ে যায়? তার মাকে আঁকড়ে ধরেছে। একাতে কাজ করো, এই হাওড়ে নদীতে জাল বাইছো, মুখে নাম করো, একাতে কাজ করো, একাতে ঈশ্বরকে ধরে রাখো, দেখবে পড়ে যাওয়ার ভয় নাই। আর যদি দু হাতে সংসারকে ধরে থাকো তাহলে পড়ে যাওয়ার ভয় আছে, কেউ তোমায় ধরবে না, পড়ে গেলে কেউ তোমায় ধরবে না। আর তুমি একাতে কাজ করো, একাতে সংসারকে ধরেছ, আর একাতে ঈশ্বরকে ধরো, দেখবে তুমি পড়বে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা দু হাতেই সংসার ধরি, ঈশ্বরকে ধরি না বাবা, ভগবানকে ধরি না, যার কারণে আমরা পড়ে গেছি, দুঃখ পাচ্ছি আমরা। গৃহে বা বনেতে থাকো, যে জায়গায় থাকো, মাছ ধরতে এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষই পেশা তাদের মাছ ধরা। মাছ ধরছো, এটা তোমাদের পেশা, ইচ্ছে করলেও তো আর এই পেশা থেকে এত সহজে আসতে পারবে না। ওই জাল বাইছো, বদনে হরিনাম করো, যদি ওই জাল বাওয়া অবস্থাতেই মরে যাও, ওই যে নাম করেছো তাতেও ভগবান আসবেন তোমায় বৈকুণ্ঠে নিয়ে যেতে। এটা আমার কথা নয়, গীতায় বলছেন মানুষ মৃত্যুকালে যে চিন্তা নিয়ে মারা যায় সেই চিন্তায় তার কি হয়? দেহ গতি প্রাপ্ত হয়। তাহলে নাম নিয়ে যদি কেউ মারা যায় সে কি আর এই জগতে আসবে? তাহলে নাম শেষের দিনে আসবে যদি অভ্যাস না করি? অভ্যাস না করলে আসবে? অজামিল তার ছোট ছেলের নাম নারায়ণকে বারবার ডাকতো, খুব ভালোবাসতো তাকে, যার কারণে মৃত্যুকালে ভগবানের নাম আসে নাই, এসেছে ছেলের নাম, কিন্তু তার ভাগ্য ছিল ছেলের নামটা রেখেছিল নারায়ণ, যার কারণে ভগবান দূত পাঠালেন। আমার তো এমনও ভাগ্য নাই, আমি আমার সন্তানের নামটাও বৈদিক রাখি নাই যে অন্তত মৃত্যুকালে আমার ছেলের নামটা ডাকবো, এমন আমার তো এই ভাগ্যটাও নাই, আমার তো অজামিলের মতো ভাগ্য নাই। এই জন্য অভ্যাস করতে হবে,
যেখানেই সাধু সঙ্গ শুনবে চলে যাও, দু ঘন্টা শ্রবণ করে আসো হরি কথা। সংসার করতেই হবে, বাদ দেয়া যাবে না। কাঁঠাল ভেঙেছো সবাই মায়েরা? কাঁঠাল ভেঙেছো? কষ লাগে কি লাগে না? না, তোমাদের কিশোরগঞ্জ জেলার কাঁঠালে কষ নাই। কাঁঠাল ভাঙলে কষ লাগে, এই জন্য মাকে দেখেছি হাতের মাঝে একটু তেল মেখে নিতেন, তেল মাখলে নাকি কষ কম লাগে। আচার্যগণ বললেন, ঘুম থেকে উঠে আগে কৃষ্ণ নামের তেল মাখো, তারপর বের হও সংসারের মায়ার কাঁঠাল ভাঙতে, দেখবে কষ শরীরে বেশি লাগবে না, মায়ার কষ লাগবে না। ঘুম থেকে উঠে আগে স্নান করে গুরু চরণে পুষ্প দাও, গোবিন্দ চরণে তুলসী দাও, একটু হরিনাম করে নাও, তারপর বের হয়ে যাও, চাকরি ব্যবসা বাণিজ্য যত কাজ আছে করো গিয়ে। কিন্তু ভগবানকে বাদ দিয়ে যদি আগেই যাও নিজের কার্য করতে, তাহলেই ঠকবে, মায়ার কষ তোমায় আঁকড়ে ধরবে। ভাগবত বলছেন, হে জীব, তোমার কোনো সামর্থ্য নাই ভজন করার, যোগ্যতা নাই তাকে ডাকবার, গ্রহণ করো তুমি তার কথা, থাকো কেবল গান পেতে নীরবে, তুমি আর তাকে কতটুকু ডাকবে, শোনো তিনি তোমায় ডাকছেন, তোমার আর তার জন্য কতটুকু আরতি আছে, তোমা অপেক্ষা অধিক আরতি নিয়ে তিনি তোমায় আহ্বান করছেন। ভাগবতের ভগবান মুরলীধারী নিরন্তর মুরলী হাতে নিয়ে তার নিকটে ডাকছেন, সর্বভূত মনোহরম নিনাদ ছড়িয়ে দিয়েছেন, তুমি পারো না তাকে ডাকতে, তাই তিনি ডাকছেন। মানুষ ভগবানের কাছে যেতে চায়, ভাগবত জানালেন তার থেকে করুণাময় জানিয়ে দিলেন জগৎকে, ভগবান আসতে চান মানুষের কাছে, এটা ভাগবত ব্যতীত আর কোন গ্রন্থ আমাদের জানায় নাই। অন্যান্য গ্রন্থে কত কঠিন ভজনের প্রক্রিয়া দিয়েছেন, আর যে ভাগবত পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন, আমাদের দুর্দশা দেখে আমাদের আয়ু যেহেতু কম, সে ভাগবত জানালেন, কেউ যদি কায় মনোবাক্যে ভাগবতের কথা শ্রবণ করে তাতেই তার পরম গতি প্রাপ্ত হবে, আর কিছু তাকে করতে হবে না। মহাপাপীও যদি শ্রবণ করে কায় মনোবাক্যে, এক কৃষক ধান রোপণ করছে, কেমন নিজের জমিতে না, যেমন রুজবন্দি কাজ করে না গো, আমরা সুনামগঞ্জের লোক রুক যারা রুয়া বলি, তোমরা কি তা কও? রুয়াই কও কি তা? তোমরা লোকে দেখা যায় মিল আছে তো, এই অন্যের জমিতে রুয়া দেয়া, গুছি দেয়া এরকম, যদিও আমার জীবনে কোনোদিন সৌভাগ্য হয় নাই এরকম দেয়া, কেমন অন্যের জমিতে রুজবন্দি কাজ করছে, কেন? খুবই গরিব সে, এরকম ধান রোপণ করছে। তো এই জমির পাশ দিয়ে কয়েকজন সাধু যাচ্ছেন, ললাটে তিলক দেয়া, কণ্ঠে মালা, হরিনাম করে করে যাচ্ছেন। লোকটা এরকম পিছনে ফিরে তাকালো হরিনামের ধ্বনি শুনে, আপনারা কোথায় যাচ্ছেন? যে ওই তো পাশের গ্রামে ভাগবত হবে, একটু শ্রবণ করতে যাচ্ছি। সাধুরা বলছেন, তুমিও চলো না আজ আমাদের সঙ্গে, একটু ভাগবত শ্রবণ করে আসবে। লোকটা বলছে, বাবা ইচ্ছে তো হয়, কিন্তু দিন শেষে আমি একটা অর্থ পাই, এই অর্থটা দিয়ে দুবেলা দুমুটো আহারের সংস্থান হয়, কাজ শেষে সন্ধ্যাবেলা যে পারিশ্রমিক পাবো তা নিয়ে চাল ডাল কিনে গৃহে ফিরে যাব। তবে আজ কেন জানি মনে হচ্ছে আপনাদের এরকম দেখে হৃদয়টা খুব আমার কাঁদছে, মন বলছে আপনাদের সঙ্গে আজ একটু ভাগবত শ্রবণ করতে যদি যেতে পারতাম। যাওয়ার হবে, অর্ধেক দিন কাজ করেছি, আমার মাইনা লাগবে না, একটু অপেক্ষা করুন আমি যাব, আর ওই আমি একটু নদীর জলে ডুব দিয়ে একটু ধুতিটা পরে তিলকটা কেটে আপনাদের সঙ্গে আজ আমি একটু ভাগবত কথা শ্রবণ করতে যাব।
একটু অপেক্ষা করুন, ওই জমির পাশে একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসব। খুব মনোযোগ সহকারে মহিমা লীলা কথাটা শ্রবণ করবেন। লোকটা অন্যের জমিতে ধান রোপণের কাজ করছে, অর্ধেক বেলা কাজ করে ফেলছে, দৌড়ে চলে যাচ্ছে, গিয়ে স্ত্রীকে বলছে, ওগো তুমি আজ আমায় ক্ষমা করো, আমার প্রাণটা বড় কাঁদছে, জমির পাশ দিয়ে কয়েকজন সাধু যাচ্ছেন ভাগবত শুনতে, প্রত্যেক দিনেই তো কাজে যাই, একদিনও গিয়ে হরিকথা শ্রবণ করার সুযোগ হয় নাই, ওনারা আমাদের কেমন ভাবে বলছেন চলো না ভাই একটু ভাগবত শুনে আসবে, তাই আমি আজ সম্পূর্ণ সময় কাজ করার ইচ্ছে রাখতে পারলাম না, চলে আসলাম, তুমি তুমি আমার ধুতিটা একটু বের করে দাও, আমি একটা ডুব দিয়ে আসি নদীতে, একটু স্নান করে আসি, তুমি একটু ধুতিটা বের করে নাও, দেখবে ভাগবতে যাওয়ারও একটা বসন আছে, পোশাক আছে, কেমন বিয়ে বাড়িতে গেলে যেমন একটু সাজগুজির প্রয়োজন আছে, একটু সুন্দর শাড়ি পরে একটু সাজগুজ করে যাই, ভাগবতেরও একটা সাজ আছে, না নেই, একটু তিলক দিয়ে আসবে ভাগবতে যাবে, কেন জানো তার পিছনে কারণ আছে রে বাবা, যে একটু ভাগবতে যাব অন্তত একটু ধুতিটা পেজ দিয়ে যাই, লুঙ্গি পরে ভাগবতে কেউ আসে না, এটা আরেকটা জগৎ, এটা বৃন্দাবন ধাম, যেমন বিয়ে বাড়ি গেলে একটু সাজগুজের প্রয়োজন আছে, একটু গর্জিয়া শাড়িটা পরে যাব, একটু অলংকারে সুসজ্জিত করে যাব, কিন্তু ভাগবতে যখন যাবে হালকা প্রিন্টের শাড়ি পরবে, ভাগবতের জন্য আলাদা বসন আছে, মায়েদের সাদার মাঝে লাল পাই নীলাম্বরী যদি হয় আরো ভালো, কত সুন্দর শাস্ত্রে ব্যাখ্যা দিয়েছেন কি পোশাক পরবে, দেখবে মনটাই অন্যরকম লাগছে। আমি বৃন্দাবনে গিয়েছি কেশিঘাট 7 বছর আগে, এখানে গিয়ে আমি প্রথম দাঁড়িয়ে রয়েছি, সাহস পাচ্ছি না কোথায় বসে প্রসাদ পাবো, কথা বুঝতে পেরেছেন, কত আগ থেকে আমি প্রসাদ পাই, দেখছি নিয়মটা কি, নিয়মটা কি, যারা প্রসাদ বুঝি, শুধু প্রসাদ বুঝি হলেই হবে না, সংসার ত্যাগী যারা, কৌপিনধারী যারা, অর্থাৎ বাবাজি বেশ যাদের হয়েছে, সন্ন্যাস হয়েছে, তারা এক লাইনে বসেছেন সবাই, তারপর সংসার ত্যাগী কিন্তু বাবাজি বসন হয়নি মঠে থাকেন, তারা আরেক লাইন পিছনের লাইনে বসেছেন, তৃতীয় লাইনে যারা কেবল প্রসাদ বুঝি তারা তৃতীয় লাইনে, চতুর্থ লাইন প্রসাদ বুঝি কিন্তু ধুতি পরে নাই প্যান্ট পরে এসেছে, তাই চতুর্থ লাইনে তারা বসবে, প্রসাদ বুঝি কিন্তু প্যান্ট পরে এসেছে, প্যান্ট পরার কারণে চতুর্থ লাইনে গিয়ে বসবে, কত সুন্দর শৃঙ্খলা, এটা আরেকটা জগৎ, কোন জায়গায় যাবে তার আলাদা আলাদা লক্ষণ আছে, এই বেনাপুলে যখন আমরা বর্ডার পার হবো আমাদের ড্রেস দেখে আপনা থেকেই ছেড়ে দিয়েছে, এই পোশাকের যে কত মর্যাদা, এই পোশাকের যে কত গুরুত্ব, কেমন একদিনও যদি কেউ ভাগবতে শাস্ত্রীয় নিয়মে গিয়ে শ্রবণ করে মহাপাপীও যদি সে হয় তার কোটি জন্মের পাপ স্খলন হয়, ওগো তুমি আমার ধুতিটা একটু বের করো, আমি একটা ডুব দিয়ে আসি নদীতে, ডুব দিয়ে শীঘ্র করে এলেন স্ত্রী, ধুতিটা এগিয়ে দিলেন, একটু ললাটে তিলক কেটে দিলেন, স্ত্রী এসে বলছেন, ওগো তুমি একা যাবে ভগবানের কথা শ্রবণ করতে, স্বামী স্ত্রী দুজন মিলে যদি কৃষ্ণ ভজন করে তাহলে রাধা গোবিন্দ অধিক সন্তুষ্ট হন, কথা বুঝতে পেরেছ, নিজে ভাগবতে যাবে যদি স্বামীও তোমার সঙ্গে যায়, দুজন মিলে যদি যাও ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, কারণ যুগলে ভজন সবচেয়ে শ্রেষ্ঠ, বিবাহের সময় কথা দিয়েছিলে আমরা দুজন মিলে ভজন করব প্রভু, অগো তুমি একা যাবে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো না,
আমিও একটু আজ তোমার সঙ্গে ভাগবত কথা শ্রবণ করে আসি। জীবনে তো দুজন মিলে কোথাও এমন ভাগবতের কথা শ্রবণের সুযোগ হলো না, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। এটা তো আমার পরম সৌভাগ্য, তুমিও যাবে চলো। ঘর থেকে যখন বের হবেন তখন তার মেয়েটা পাশের বাড়ি কাজ সেরে এসেছে, সারা গায়ে ধুলা মাখা, বয়স 14, এসে বলছে বাবা তোমরা সবাই ভাগবত শ্রবণ করতে যাচ্ছ, আমি একা থাকব, আমাকে কেন বাদ দিচ্ছ, আমাকেও নিয়ে চলো। শাড়িটা ফুটু হয়ে গেছে কয়েক জায়গায়, মলিন বসন ছিদ্র, এই শাড়ি পরে সমাজে যাওয়ার উপযোগী না, এই কাপড় পরে যাবি মা, একটু অপেক্ষা করো, ওই যে বাড়িতে কাজ করি তার পাশের বাড়ি, ওরা তো অনেক ধনাঢ্য ব্যক্তি, তাদের কাছে গিয়ে না হয় একটা কাপড় চাইব একটু ভাগবতে যাওয়ার জন্য। কিন্তু তোমরা যাচ্ছ, আমি একা একা গৃহে থাকবো, তা কি হয়। মেয়েটা গিয়ে পাশের ধনাঢ্য ব্যক্তিটার দরজায় গিয়ে কড়া নাড়লো, গৃহকর্তী দরজাটা খুলে দিলেন। কিরে দরজা নাড়লি যে, বলছে একটা আশা নিয়ে এসেছি গো মা। কি? একটু ভাগবত শ্রবণ করতে যাব, কত লোক আসবে, এই ছেঁড়া শাড়িটা পরে কি করে যাই, তাকানোই তো যায় না, সারা শাড়িতে ছিদ্র হয়ে গেছে, যদি একটা শাড়ি দিতে। বলছে তোর সাহস হলো কি করে জানিস, আমরা যে শাড়ি পরি তার কত দাম, আর এই শাড়ি পরে গিয়ে তো ধুলায় বসবে, হরি বল, বসবে গিয়ে তো ধুলায়, এত দামের শাড়ি পরে গিয়ে ধুলায় বসবি, ধুলা মাখবে শাড়িতে, যা 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 যা, এত দামের শাড়ি তোকে দেয়া যাবে না, ধুলায় গিয়ে বসবে, শাড়ি আরো কর্দমাক্ত হবি। ফিরিয়ে দিলেন যে বাড়িতে গিয়ে মেয়েটা শাড়ি চাইল, এই বাড়ির কাজের মেয়েটা পিছনে এসে ডাকছে, দিদি পুজোতে ওরা আমায় একটা শাড়ি উপহার দিয়েছিল, ওই শাড়িটা আমি তোমায় দিয়ে দেব, তুমি পরে ভাগবতে যাও। ওরে তুই তোর শাড়িটা আমায় দিয়ে দিলে, বলছে দিদি ওই শাড়িটা পরে তুমি যখন গিয়ে ভাগবতে বসবে কত ভক্তির চরণ ধুলি ওই শাড়িটায় লেগে থাকবে। দিদি আমি যে তোমায় ওই শাড়িটা দিচ্ছি, ওই শাড়িটা পরে গিয়ে তুমি যখন ভাগবত আসরে বসবে অগণিত ভক্তের চরণ ধুলি ওই শাড়িতে লেপে থাকবে, তুমি আবার ওই শাড়িটা এনে আমার গায়ে জড়িয়ে দিও, আমি তো সারাদিন কাজ করি, আমার জীবনে তো ভাগবতে যাওয়া হলো না, ভক্তির চরণ ধুলি প্রাপ্তি হলো না, তাই পুজোতে যে শাড়িটা আমায় উপহার দিয়েছে ওই শাড়িটাই আমি তোমায় দিয়ে দিলাম, তুমি এটা পরে ভাগবতে যাবে, আর ওই ভাগবত আসরে গিয়ে যখন বসবে ভক্তির চরণ ধুলিতে অভিষিক্ত হবে, তুমি ওই শাড়িটা এনে আমার গায়ে জড়িয়ে দিয়ে দিও। দেখো অনুভব কাকে বলে, অনুভব। আমরা এসে ভাগবতে একটু বসতে চাই না, দাঁড়িয়ে থাকি, চেয়ারে বসে থাকি, আর এই ব্রজের দুলা মাকার জন্য নন্দের নন্দন গোবিন্দ আসেন, আমরা আবার কীর্তন গাই, কিন্তু অনুভব কোথায়, ধুলা তো নয়, ধুলা তো নয় গোপীর পদরেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। তুমি যদি আসরে না বসো, আলিঙ্গন না করো, ধুলা না নাও, তাহলে তোমার সাধু সঙ্গই হলো না, কি হলো তোমার সঙ্গ, ভক্তের নিকটে যদি না আসো, হরিকথার সঙ্গ হলো কিন্তু সাধু সঙ্গ তো হলো না বাবা, হরিকথার সঙ্গ সাধু সঙ্গ এক নয়, তিনটা কার্য ভাগবত আসর থেকে না করে যাবে না।
जीवन कोनोदिन गोविंदेर चरण धूला प्राप्ति हुए जाए जीवन धन्य हुए जाए भक्तेर संगे आलिंगन करते कखनो भूलबे ना साधुर दर्शने जाए मनेर मैला परोशी होए प्रेम तरंग गंगा एकदिन प्रश्न करेछेन भगवान के प्रभु गो संसारेर सबाई सबाई तारा पाप आमार अंगे दिए निर्मल होए निर्मल हब सवार पाप जे आमी ग्रहण करी गोविंद बोलें देवी शुद्ध की पापीराई आसे गंगा स्नाने जेदिन शुद्ध कोनो भक्त वैष्णव आसबे गंगा स्नाने आर तार चरण धूला पे तुमी सेदिन पवित्र होए जाबे रुहिदास मुचिर बाड़ीर चामड़ा बेजानो गातेर जले मा गंगा स्वयं आविर्भूत हयेछिलेन जानेन तो सेई लीला अर्जुन गियेछेन स्नान करते प्रथमे खूब अहंकार देखिएछिलेन आमी मुचिर बाड़ी जाबो निमंत्रण करते आर आमी ओर बाड़ी गिये जलअन्न ग्रहण करबो कृष्ण भजने जे कखनो जात पात नेई সেটি দেখালেন গোবিন্দ অর্জুনকে রুহিদাসের বাড়ি পাঠিয়ে চামড়া বেজানো গাতের জলে গিয়ে দেখলেন মা গঙ্গা আবির্ভূত অর্জুন ডেকে বললেন মা রে জগতের এত জায়গা থাকতে তুমি এই রুহিদাসের বাড়ির ঘাটের জলে মা বললেন ওরে অর্জুন সংসারের সকল পাপীরা এসে তাদের পাপ আমার অঙ্গে দিয়ে যায় আর আমি রুহিদাসের মতো পরম বৈষ্ণবের চরণ ধুলির জন্য অপেক্ষা করে থাকি ওই চরণ ধুলি পেয়ে আমি যেন ধন্যাতি ধন্য হই সাধু সঙ্গ শব্দটা অনেক অনেক বৃহৎ বাবা শব্দটা অনেক বৃহৎ মহিমা বৃহৎ আমরা বুঝি না ভাগবত চলে কীর্তন চলে কজন কীর্তনে থাকে ভাগবতে থাকে তার থেকে অধিক লোক থাকে মেলা পাশে যে মেলা বসে মেলায় থাকে মারে ভাগবতে গিয়ে যদি তোমার ওই মেলায় কসমেটিক কিনতে হয় তাহলে ওই কসমেটিকের দোকানগুলো বাজারে কিসের জন্য রে মা কীর্তনে গিয়ে ভাগবতে গিয়ে যদি আমাকে চটপটি খেতে হয় চায়ের স্টলে চা খেতে হয় দেখো আমরা নিয়ম যে শাস্ত্রের তুমি পাঁচ মিনিট শ্রবণ করো ভাগবতের উদ্দেশ্যে যাত্রা করেছো আর প্রসাদ ব্যতীত কিচ্ছু খাবে না হরি কথা অমৃত ব্যতীত কিচ্ছু আস্বাদন করবে না আমি আমার অনুভব থেকে বলছি বাবা একটু মেনে দেখো জীবন ধন্য হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে জীবন ধনাঢ্য মহিলা শাড়ি দিল না কাজের মেয়েটা বলছে দিদি ওরা যে পুজোতে আমায় শাড়িটা দিয়েছে ওই শাড়িটা তোমায় দিয়ে দিলাম বলে ওরে তুই এত দামি শাড়ি আমায় দিয়ে দিলি বলছে তুমি এই শাড়ি পরে গিয়ে ভাগবত পাঠের আসরে বসবে আর অগণিত ভক্তের চরণ ধুলা ওই শাড়ির মাঝে লাগবে আর তুমি এনে ওই শাড়িটা আমার গায়ে জড়িয়ে দিও আমি তো সারাদিন কাজ করি যেতে পারি না আমি ওই জায়গায় থেকে তোমার মাধ্যমে বৈষ্ণবের চরণ ধুলি প্রাপ্ত হব ভক্তির চরণ ধুলি প্রাপ্ত হব মেয়েটা নদীতে জলে ডুব দিয়ে শাড়িটা পরল ঠিক সেই সময়ে কৃষকের ছোট্ট ছেলে এসে মায়ের আঁচল ধরল ও মা তোমরা সবাই ভগবানের কথা শুনতে ভাগবত আসরে যাচ্ছ তাহলে আমি কেন বাদ যাব আজকের দিনে আমাকেও নিয়ে যাও ভাগবত কথা শ্রবণের পর মনের আনন্দে একটু প্রসাদ গ্রহণ করে আসব বাবা বলে উঠলেন খুকা একটা কথা কবি গুরুত্ব সহকারে আজ মনে রাখবেন ভাগবত পাঠে কখনো খালি হাতে যেতে নেই গোবিন্দের জন্য একটা হলেও পুষ্প নিয়ে আসতে হয় নতুবা কিচ্ছু নেই সামর্থ্য
একটা ফল অন্তত নিয়ে আসতে হয়, তাতেও যদি না পারো একটা তুলসী পত্র অন্তত এনে ভাগবতকে দিতে হয়। ভাগবত আসরে কখনো খালি হাতে যেতে নেই। রাজার কাছে প্রজা যেমন খালি হাতে যায় না, কর নিয়ে যায়। গুরু আশ্রমে খালি হাতে যেতে নেই, গুরু আশ্রমে খালি হাতে যেতে নেই, ফলমূল সবজি চাল ডাল নিয়ে যেতে হয়। ভগবানের মন্দিরে খালি হাতে যেতে নেই, ভাগবত আসরে খালি হাতে যেতে নেই। হয়তো ভাগবতের জন্য একটা মালা, নইলে একটা পুষ্প নিয়ে যাবে, সামর্থ্য না একটা কলাই নিয়ে যাও, শুধু একটা বরই একটা ফল নিয়ে যাও, তাতেও কিচ্ছু নেই ঘরে, শুধু একটা তুলসী পত্র হলেও নিয়ে যাও ভাগবতের জন্য। দেখো এই সুযোগ তো হয় না। ভাগবত স্বয়ং সাক্ষাৎ ভগবান, স্বয়ং ব্রহ্মা, নিক্তির দুই দিকে, নিক্তি মানে পাল্লা, আমরা ভালোই বুঝি এই শব্দটা। একদিকে ভাগবত গ্রন্থকে রাখলেন, আরেক দিকে সকল গ্রন্থ রাখলেন। এই কলিযুগে দেখা গেল ভাগবত যেদিকে রাখা হলো সেটা ভারী হয়ে গেল, সকল গ্রন্থ হালকা হয়ে গেল। উদ্ধব কেঁদে কেঁদে বলেছিলেন, গোবিন্দ এই আগত কলিযুগ আমি অলুক্ষণ কুলক্ষণ দেখতে পাচ্ছি, তুমি যে চলে যাবে লীলা সংবরণ করে তোমায় পাবো কোথায়? ভগবান বললেন, আমি যাচ্ছি কোথায়? আমি ভাগবতের মাঝে প্রবেশ করছি। এই কলিযুগে যারা ভাগবতকে গ্রহণ করবে আমি স্বয়ং তাদের সঙ্গে থাকব, মহাকাল কোনোদিন তাকে নিতে পারবে না, যমদূতেরা তাদেরকে স্পর্শ করতে পারবে না। এই জন্য ভাগবত পাঠে খালি হাতে যেতে নেই। হয়তো একটা ফল, একটা পুষ্পের মালা, যদি পুষ্পের মালাও না পারো একটা পুষ্প তাতেও নাই, একটা তুলসী পত্র এনে অঞ্জলি দিয়ে যাও। খোকা বাবাকে বলল, বাবা তাহলে একটু অপেক্ষা করো, আমি একটু পুষ্প নিয়ে আসি। আর তো কিছু সামর্থ্য নাই, ফলমূল নিয়ে যাব, দক্ষিণা নিয়ে যাব। ভাগবত পাশ শেষে তো দক্ষিণা দিতে হয়, অর্থই যে শুধু দক্ষিণা তা নয়। গীতা বলছেন, দক্ষিণাহীনং যজ্ঞ নিষ্ফল। আমরা তো মনে করি দক্ষিণা আমার আছে, 10 টাকা দিয়ে চলে গেলাম, কিন্তু না, দক্ষিণা যে কেবল শুধু অর্থ তা নয়, যার অর্থ আছে অর্থ দেবে, নতুবা পুষ্পমালা দেবে, পুষ্পের সঙ্গে তুলসী পত্র দিয়ে মালা গাঁথবে, কারো সামর্থ্য থাকলে বস্ত্র দেবে, যার যে সামর্থ্য, যার কোনো কিছুই নেই অন্তত 1 ফুটা নয়নের জল হলেও দক্ষিণা দিয়ে যেতে হবে, নইলে এই যে শ্রবণ করলে শ্রবণ নিষ্ফল, তামসিক বলে গণ্য। খোকা চলে গেল একটু বাগানের দিকে, কিছু পুষ্প আনবে, ওরা ওই জমির পাশে বসেই রইল, কি ব্যাপার আসবে বলে গেল, এত দেরি হচ্ছে কেউ আসছে না। কিছু পুষ্প হাতে তুলে এনে খোকা বাবার পাশে দাঁড়ালো, চারজনেই চলছে। সাধুগণ অবাক হলেন, একজনকে ডাকলাম সঙ্গে আরো 3 জন, এটাই বুঝি ভাগবতের মহিমা। একবার যে শ্রবণ করে ভাগবত অন্তত শব্দটা, তার হৃদয়ে মাঝে প্রেম জেগে যায়। ভাগবতের আসরে এসে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে কৃষক বলল, হে গোবিন্দ আজ সারাদিন কাজকে পর্যন্ত বর্জন করলাম তোমার কথা শ্রবণ করার জন্য। প্রভু গো যত দুঃখ দাও, যত যন্ত্রণা দাও, যত কষ্ট দাও, প্রভু সকল কষ্টে সকল দুঃখে সকল পরিস্থিতিতে তোমায় যেন ডাকতে পারি, আমি তোমায় যেন ভুলে না যাই, তোমায় যেন সর্বদা আমি ভালোবাসতে পারি। পাঠ অন্তে যে পুষ্পগুলো আনা হলো তাই ভাগবতকে দক্ষিণা দিয়ে প্রসাদ পেয়ে গমন করলো। অন্তত একটা দিন যদি কেউ ভাগবত শ্রবণ করে,
একদিন ভাগবত শ্রবণের যে বিশেষ মহিমা ব্রহ্মা বলছেন আমি চতুর্মুখ দ্বারা সেই মহিমাকে বর্ণনা করতে সমর্থ নই। একদিন যদি কেউ ভাগবত শ্রবণ করে আমি চতুর্মুখ দ্বারা সেই মহিমাকে বর্ণনা করতে অসমর্থ। নিয়ত যারা ভাগবত কথা শ্রবণ করে সে দেবতার থেকে বন্ধনীয় হয়ে যায়, দেবতাগণ পর্যন্ত এরূপ ভক্তের চরণ প্রাপ্তির আকাঙ্ক্ষা করেন। কত সৌভাগ্য আমরা প্রতিদিন ভাগবতের সঙ্গে আছি, আমরা প্রতিদিন ভাগবত শ্রবণ করতে পারছি, এর থেকে আর বিশেষ মহিমা কি হতে পারে গো? এই যে লালসা দেখো, লালসা কাকে বলে? লালসায় মানুষের মাঝে সদ্গুণ চলে আসে, অপ্রাকৃত ভাবনা চলে আসে। দেখো আরেকটা লীলা, প্রেমনিধি ভারতের উত্তর প্রদেশের আগ্রা, তিনি পরন্ত বিকেল বেলা ভাগবত শ্রবণ ভক্তদেরকে করান। এত সুললিত কণ্ঠে তিনি ভগবানের কথা শ্রবণ করান। দিন থেকে দিন ভক্তের সংখ্যা বাড়তে শুরু করলো। শুদ্ধ ভক্তের শ্রীমুখে যখন ভগবানের কথা শ্রবণ করবে, চুম্বক যেমন লৌহ দণ্ডকে আকর্ষণ করে নিয়ে আসে, তেমনি ভাবে শুদ্ধ ভক্তের শ্রীমুখে হরিকথা একদিন যে শ্রবণ করবে, দ্বিতীয় দিন না এসে থাকতে পারবে না। আকর্ষণ এমন প্রেমনিধি ভগবানের কথাকে শ্রবণ করান পরন্ত বিকেল বেলা। তারপর তার একটা নিয়ম আছে, নিয়মটা কি জানো মা? নিয়মটা হচ্ছে ভগবানের কথা শ্রবণ করানোর পর গুধুলি লগনে কলসি নিয়ে সে যমুনায় যাবে, স্নান করে এক কলসি জল নিয়ে আসবে, ওই জল দিয়ে সে রাধা শ্যাম সুন্দর গোবিন্দের সেবা করবে, এটাই তার নিত্য নিয়ম। সুললিত কণ্ঠে যখন সে ভগবানের কথা শ্রবণ করায়, গ্রামের ভক্তগণ বিশেষ করে তার পাটে মায়েদের সংখ্যা বেশি, নয়নের জলে তারা ভাসে, কখনো হাসে কখনো কাঁদে কখনো ধুলায় পড়ে গড়াগড়ি দেয়। কেমন ভগবানের কথা শ্রবণ করতে করতে হৃদয়ে যদি না গলে, নয়নে যদি প্রেমাস্ত্র না আসে, বুঝবে অপরাধ রয়েছে হৃদয়ে মাঝে প্রচুর, অনেক ময়লা আছে জমা হৃদয়ে, যার কারণে হৃদয়ে গলে না। মহাজন বললেন মন যদি বৈরাগী হইত কৃষ্ণ নামটি সদাই লইত, আমার আপতে কুপতে মন চলে সদা, সুপতে মন চলে না মন্ত মজে না, মধুমাকা কৃষ্ণ নামে আমার মন্ত মজে না। প্রেমনিধি প্রতিদিন বিকালের দিকে নিষ্ঠার সঙ্গে ভাগবত পাঠ করতেন, সমগ্র ভাগবত পাঠে তার অগাধ বৈধগ্ধ রয়েছে, কণ্ঠটা খুব সুললিত, বাচন ভঙ্গি বড় হৃদয়ে গ্রাহী, মাঝে মাঝে সুরেলা কণ্ঠে গীত করেন, চিত্র আকর্ষক। যখন লীলা সাধন করেন তখন শ্রোতৃবর্গ যারা চোখের জল আর ধরে রাখতে পারেন না, সন্ধ্যার প্রাক্কালেই বহু শ্রোতা বিশেষভাবে মায়েরা প্রেমনিধির গৃহাঙ্গনে ভিড় জমান, তাই গ্রামের কিছু কুচক্রি লোক তারা দেখতে পাচ্ছে ঘরের বউরা পর্যন্ত আর ঘরে নাই, সবাই ভাগবতে বিকেল বেলা দৌড় শুরু করছে। আছে না এরকম অনেক গৃহস্বামী, এগুলো পছন্দ করে না ভাগবতে যেতে, স্ত্রীকে বাধা প্রদান করে বহু দেখবে, জগাই মাদাই আমাদের সমাজই আছে, জটিলা কুটিলা পুজো মা, জটিল মন যার সে জটিলা, কুটিল মন যার সে কুটিলা। আমরা মনে করি রাধারানীর শ্বশুরি আর ননদি জটিলা কুটিলা, কৃষ্ণ ভজনে বাধা দেয়। ভাগবত আচার্যগণ বললেন আমাদের সমাজে যারা কৃষ্ণ ভজন করতে বাধা দেয় যে সংসারে তারাই জটিলা কুটিলা, অভাব নাই জটিলা কুটিলার সমাজে, জগাই মাদাইয়ের অভাব নেই গো, শিশুপাল দন্তবক্রের অভাব নাই, দুর্যোধন দুঃশাসনের অভাব নাই, রাবণ কুম্ভকর্ণ অভাব নাই আমাদের সমাজে, মানুষের মাঝে আছে সুর, মানুষের মাঝে অসুর, আর কেউ নাই, মানুষের মাঝেই সব আমরা।
ওরা ভাবছে এই কি ব্যাপার, বিকেল হলেই সে ভাগবত। আর একের পর এক লোক বাড়তে শুরু করছে, বাড়তেই শুরু করছে, আর ঘরের বউরা পর্যন্ত কাজ রেখে ভাগবতে চলে যায়। এই নিয়ে গৃহে যাওয়ার পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া। স্ত্রীরা বলে উঠে, কোন কাজটা রেখে গেলাম, সব কাজ সেরে ভাগবতে যাই। তুমি যাও না বলে আমি যাব না, তুমি তোমার পরকালীর কর্ম করবে না বলে আমি করব না, এই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। সারা জীবন দায়িত্ব পালন করলাম, সংসারে দেহ খাটালাম, নিজের জন্য কিছুই করলাম না, একটু ভাগবত শুনতে যাই তাও বাধা দিচ্ছ। এই গ্রামের কিছু কুচক মহল দেখছে, না ঘরের স্ত্রীদের সঙ্গে এরকম ঝগড়া করলে তো হবে না, ঝগড়া করে কেউ কেউ রান্না বন্ধ করে দিল, এবার কি হবে যে তোমরা রান্না করে খাও? কাজে এই জায়গায় হবে না, আসল জায়গায় বিচার দিতে হবে। যে ভাগবত পাঠ করে তাকে শায়েস্তা করতে হবে, তাহলেই সব ঠিক হবে। কিন্তু কিভাবে? তাই উত্তরপ্রদেশের আগ্রা, আগ্রার যিনি সম্রাট, তার কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর একটা বিচার নিয়ে এসেছি আপনার কাছে। কি বিচার? আর বলবেন না, এই প্রেমনিধি বিকেল বেলায় ভাগবত পাঠের নামে অসংখ্য মেয়েদেরকে নিয়ে এসে প্রমোদে লিপ্ত হয়েছে। তার চরিত্র ভালো না, ভাবা যায়, কল্পনা করা যায়, চিন্তা করা যায়, বলুন, তার চরিত্র ভালো না। অনেক মেয়ে ছেলে ভাগবত পাঠের আসনে গিয়ে বসে, আপনি একটা ব্যবস্থা করুন, সমাজ উৎসন্নে যাচ্ছে, আমাদের গ্রাম নষ্ট হয়ে যাচ্ছে, আজকে বিড়ি খেলে সিগারেট খেলে দোষ নেই, কিন্তু আমার সন্তান একটু ভক্তি জাজন করলে আমি মা বাবা আমি এটাকে দোষ মনে করি, আমার স্ত্রী একটু ভাগবতে যাবে, আমার স্বামী একটু ভাগবত শ্রবণ করবে, এই নিয়ে আমি দোষ মনে করি। এই লীলা পাবেন কোথায়? ভক্তমাল গ্রন্থ, ভক্তমাল গ্রন্থের চতুর্বিংশ মালা অধ্যায়টা খুলবেন, দেখবেন এই লীলাটা আপনারা গ্রন্থে পাবেন। তখন আমরা বাধা প্রদান করি, মনে রাখবে সন্তানকে পড়াশোনা করানো, ভালো জায়গায় বিয়ে করানো, যা কিছু করছো এগুলো দায়িত্ব তোমার, এগুলো নিজের কর্ম না, বুঝেছ মা? এই সারা জীবন সংসারে দেহ খাটাচ্ছ, বাবারাও খাটাচ্ছে, এগুলো নিজের কর্ম না, কিন্তু এগুলো কিন্তু দায়িত্ব, মনে রাখবে। দিন শেষে নিজের কর্ম কি করেছো যখন প্রশ্ন করা হবে, দেখবে শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিচ্ছু থাকবে না। সংসারে থাকলে দায়িত্ব পালন করতে হবে, কর্তব্য পালন করতে হবে, স্ত্রীর ভার গ্রহণ করব বলেই তো বিবাহ করেছি, বিবাহের দিন প্রতিজ্ঞা করেছি বিশেষভাবে ভার বহন করব। সন্তানের ভার বহন, স্ত্রীর ভার বহন প্রতিজ্ঞা করে এসেছি, পালন করব। এগুলো থেকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, বাদ দিয়ে যাওয়া যাবে না। কিন্তু দিন শেষে একটা প্রশ্ন আসবে, শাস্ত্র আমাদেরকে করবে, যে নিজের জন্য কি করলে, হিসাবের খাতাটা শূন্য, কিচ্ছু করতে পারিনি আমরা। বললাম বাবারে নিজের কিছুই করি নাই। ব্যবসায়ী যেমন দিন শেষে হিসাবের খাতাটা খুলে দেখে কি আয় ব্যয় হলো, মাস শেষে একটা হিসাব করে, বছর শেষে হালকাতা করে রে মা, বয়স যে 50-60 হয়ে গেল, কি করলে নিজের জন্য? কিচ্ছু না। সংসারের দায়িত্ব পালন, আর কত গাধার মতো খাটবে, ভূতের মতো পরিশ্রম করবে? ভাগবত শাস্ত্র বলছে 50 বছর যখন হয়ে যাবে, 51 বছর হয়ে গেলেই বানপ্রস্থ নিতে হয়। বানপ্রস্থ মানে কি? এক তৃতীয়াংশ সময় কাটাতে হবে সাধু সঙ্গে, মন্দিরে, ভাগবতে, আর সন্তানকে সকল কিছু বুঝিয়ে দিতে হবে, যে বাবা তোদের সংসার তোরা দেখ, আমরা কেবল দেখাশোনা করবো, বৌমা ঠিক মতো তোমরা চলছো কিনা। আর যেখানেই কীর্তন, স্বামী স্ত্রী দুজন মিলে দৌড়, ভাগবত যেখানে দুজন মিলে দৌড়, 51 থেকে 75 বছর বয়স পর্যন্ত। এর ভিতরে যদি কেউ মরে যায়, মরে গেল, 76 বছর যদি কেউ বেঁচে থাকে, সঙ্গে সঙ্গে তাকে ত্যাগের জীবন নিতে হবে। আর কোনো কিছুর দিকে তার নেশা থাকলে শাস্ত্র বলছে হবে না, কারণ 50-এর আগ পর্যন্ত সে স্ত্রী সঙ্গ করলো, সন্তান উৎপাদন করলো, সকল কিছু করেছে, তার ভোগ আর কি রয়েছে, সব ভোগ শেষ,
এবার একটাই তার হৃদয়ে লালসা গোবিন্দ তোমার নাম নিয়ে যেন জগৎ থেকে যেতে পারি। আর কোনো কর্ম না তার, আর কোনো কর্ম না, আর তার কি কর্ম রইল মা? আর কি করবে, অনেক তো করলে, নিজের কর্ম করো এবার। সম্রাট বলছেন কি ব্যাপার বৌষ কি, আমি এক কোটি পায়ের পাঠাচ্ছি আমার রাজ্যে এরকম দুষ্কর্ম। এদিকে প্রেমনিধি কলসি হাতে নিয়ে যমুনার দিকে যাবেন, ভাগবত পাঠ থেকে উঠে স্নান করে কলসিতে জল নিয়ে তিনি এসে গোবিন্দের সেবা দেবেন। ঠিক সেই সময় দুজন পায়ে গিয়ে এরকম শূল হাতে নিয়ে দাঁড়ালো, তলোয়ার হাতে নিয়ে, কি ব্যাপার, রাজ কর্মচারী আমার সম্মুখে, আমার সঙ্গে এক্ষুনি চল তুই, কোথায় যাব, হুজুর তলব করেছেন আমার অপরাধ, অপরাধ গেলেই বুঝতে পারবি, তুই ভাগবত পাঠের নাম করে তুই মেয়েদের নিয়ে প্রমোদ বিলাস করছিস, শ্রীবিষ্ণ শ্রীবিষ্ণ শোনাও পাপ, আমি কার্য করেছি, হ্যাঁ তোর নামে নালিশ গিয়েছে তোর গ্রাম থেকে, চোখ বেয়ে ঝরঝর করে জল পড়লো, ঠাকুর এ কথাও বুঝি শুনতে হলো, আমার নামে নালিশ গিয়েছে। মনের দুঃখে চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে প্রেমনিধির, আমায় একটু তোমরা সময় দাও, আমি যে প্রতিদিন নিয়ম করে ভজন করি গো, ভাগবত পাঠ শেষ করে যমুনায় স্নান করে এক কলসি জল আনয়ন করি, তারপর আমি ওই জল দ্বারা গোবিন্দের সেবা দিয়ে তাকে আমি বিশ্রামে দেই, আমি কথা দিচ্ছি তোমাদের সঙ্গে আমি যাব হুজুরের নিকটে, কিন্তু আমায় একটু সময় দিতে হবে, কোনো সময় তোকে দেয়া যাবে না, কিন্তু আজ যে আমার গোবিন্দের সেবা হবে না, রাগ তোর সেবা, হুজুরের আদেশ এক্ষুনি আমাদের সঙ্গে তুই যাবি। প্রেমনিধি চলছেন, রাত হয়ে গেল, আদেশ হলো কারাগারে ওকে আটকে রাখো, আগামীকাল রাজ দরবারে দুপুর বেলা তার বিচার হবে, অন্ধকার কারাগার। এই গ্রন্থটা একটু পড়বেন, যে গ্রন্থ থেকে আপনাদের শ্রবণ করাচ্ছি এটা হলো ভক্তমাল, ভক্তদের চরিত কথা। আচার্যগণ বললেন যদি কারো মনে থাকে গোলমাল সে পড়বে ভক্তমাল, ভক্তমাল মানে ভক্ত চরিত কথা, কেমন করে ভগবানকে তারা ভালোবেসেছিলেন, এই চতুর্বিংশ মালা থেকে আপনাদের শ্রবণ করাচ্ছি। যদি কারো হৃদয়ে গোলমাল থাকে, ভক্তির অভাব থাকে, এই গ্রন্থটা এত চমৎকার, যিনি লিখেছিলেন উনি অন্ধ ছিলেন, কেমন একটু পড়বেন, অন্ধকার কারাগার, রাত গভীর, প্রেমনিধি ভাবছেন প্রভু কোন পরীক্ষায় ফেললে তুমি আমায়, আমার জীবনে আমি একদিনও সেবা থেকে তোমাকে আমি বঞ্চিত রাখিনি, তোমাকে আহার না করিয়ে রাখিনি, স্নান করে ভাগবত পাঠ অন্তে প্রতিদিন যমুনা থেকে এক কলসি জল এনে তোমার সেবা দিয়েছি, তোমাকে বিশ্রাম দিয়েছি, তারপর আমি বিশ্রামে গিয়েছি, কিন্তু আজ তুমি না খেয়ে আছো, তুমি কত কষ্টে আছো, আর আমার চরিত্রে এত বড় কালিমা লেপন হলো, আমি তোমার কথা সবাইকে শ্রবণ করাই, আমি প্রমোদ বিলাসে মেয়েদেরকে নিয়ে মগ্ন, শ্রীবিষ্ণ শ্রীবিষ্ণ এটা শোনাও আমার পাপ, এটা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না। সারা রাত তার কান্নার কান্না চুকে, দু মাস বিদুরের কথা, শুধু একটাই কষ্ট, আজ আমার গোবিন্দের সেবা হলো না। দেখো সেবানন্দ কাকে বলে, আমরা সেবা থেকে বঞ্চিত হতে চাই কেবল, আর শুদ্ধ ভক্ত যারা ওরা চাই গোবিন্দের সেবা, একদিন যদি গোবিন্দের সেবা থেকে কেউ বঞ্চিত হয়ে যায় কান্নায় বক্ষ বেসে যায় যে আমি আজ গোবিন্দের জন্য রান্না করতে পারলাম না, আজ আমি গোবিন্দের চরণে তুলসী দিতে পারলাম না, আজ আমি একটা পুষ্প গুরুদেবের চরণে দিতে পারলাম না,
এই আকুলতা যদি না থাকে কি করে প্রেম লাভ হবে? এই ভক্তি যদি না থাকে কি করে আমার প্রেম লাভ হবে গো? শুধু হৃদয়ে এই ভাব থাকলে হবে না যে আমি ভক্তি যাজন করব, সারা জীবন থাকব, সারা জীবন রাখবে যিনি তিনি হলেন গোবিন্দ, তার সঙ্গে সম্পর্ক না রাখলে কেউ থাকতে পারবে না। কত ব্রহ্মচারী সন্ন্যাসী পর্যন্ত পতন হয়ে সংসারে আবার চলে গেল, একটাই কারণ সম্পর্ক ঠিকভাবে বজায় না রাখার কারণে এমন হয়ে গেল। সম্পর্ক করিয়া বজে কৃষ্ণ তারে নাহিতে যে বাকি সব মরে অকারণ। সারাটা রাত তার নয়নের জলে বক্ষটা বেসে গেল, গোবিন্দ আজ তোমার সেবা হলো না, আজ তোমায় আমি একটু শয়নে দিতে পারলাম না। ফুফিয়ে ফুফিয়ে কান্না করছেন প্রেমনিধি, তাই রাত্রিবেলা স্বয়ং গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। স্বয়ং গোবিন্দ তার বিগ্রহ আসন থেকে প্রকটিত হয়ে আগ্রার সম্রাট, ভাবা যায় উত্তর প্রদেশের আগ্রার সম্রাট, তার নিকটে গিয়ে তাকে উগ্র নিঃসিংহ রূপে দর্শন দিলেন। আয় ঘুম থেকে উঠ, তুই আমার ভক্তকে অন্ধকার কারাগারে রেখে আরামে রাজকীয় পালঙ্কে শয়ন করছিস, তোর বংশকে আমি নির্বংশ করে ছেড়ে দেব। এক্ষুনি উঠ, কোনো কর্মচারী নয়, পাইক দিয়ে নয়, নিজের হাতে কারাগারের দরজা খুলে নিজের হাতে পালকিতে নিয়ে চড়িয়ে সসম্মানের সঙ্গে বুড় হতে না হতে আমার প্রেমনিধিকে গিয়ে তার গ্রামে পৌঁছে দেবে, নইলে আমি তোর বংশ নির্বংশ করে ছেড়ে দেব। লাফ দিয়ে উঠলেন দিল্লির সম্রাট, চিৎকার করে উঠলেন পাইক বড়গণ, বলছেন মহারাজ কি হয়েছে, কোন দুঃস্বপ্ন দেখলে? আমার সঙ্গে চলো, মশাল হাতে নিয়ে আসো। কেন হুজুর? কারাগারির দরজা খুলে দাও, তুমি না আমি, আমি খুলে দিচ্ছি আমি। কি হয়েছে আপনার? পরে সব বলছি, কারাগারির দরজা খোলা হোক। লুটিয়ে পড়লেন গিয়ে প্রেমনিধির চরণে স্বয়ং সম্রাট, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি সাধারণ কেহ নয়। আরে হুজুর, আপনি এত রাতে আমায় তো ডেকে পাঠাতে পারতেন, আমায় আপনি ক্ষমা করুন, আমি স্বয়ং উগ্র রূপে অর্ধেক নর অর্ধেক সিংহের নিয়ায় এমন কাউকে দেখেছি, এসে আমার গলাটা চাপ দিয়ে ধরেছে, তোর বংশ নির্বংশ করে ছেড়ে দেব। ওরে প্রেমনিধি আমার ভক্ত, উনিও তো আমার কথা ভাগবতের কথা জগৎকে শ্রবণ করায়, আর যে ভগবানের কথা ভাগবতের কথা জগৎকে শ্রবণ করায়, আমি স্বয়ং ভগবান তাকে আমার অন্তরের অন্তর আসনে ঠাই দেই। যে ভগবানের কথা শ্রবণ করায় সে আমার সবচেয়ে নিকটের জন। গীতাতেও ভগবান বললেন অষ্টাদশ অধ্যায়ের 68 নম্বর শ্লোকে, অর্জুন তুমি সংশয় করিও না, আমার কথা জগতে যে প্রচার করে সে অবশ্যই আমার চরণ প্রাপ্ত হবে। 69 নম্বর শ্লোকে বললেন তার থেকে প্রিয় আমার কেউ নাই, ভবিষ্যতে তার থেকে প্রিয় আমার আর কেউ হবে না, যে ভগবানের কথা জগতে প্রচার করে বেড়ায়। মনে রাখবে ভাগবত, আর যিনি ভাগবত পরিবেশন করেন তিনি অভিন্ন, তাকে একই দৃষ্টিতে দেখতে হবে। এই জন্য আমরা এটাকে ব্যাস আসন বলি, এই জন্য যিনি ব্যাস দেবীর প্রতিনিধি হয়ে আসেন তাকে আমরা সেই সম্মান দেই, তাকে আমরা সর্বপ্রথমে বস্ত্র দিয়ে বরণ করি, এটা সর্বশ্রেষ্ঠ সম্মান, মাল্যদান, সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্মে সম্মান দেয়া হয়েছে, আর কোনো সম্মান না, মাল্যদানের মতো সম্মান আর সনাতন ধর্মে নাই। আর ব্যাস দেবীর বসন দেয়া হয় সর্বপ্রথমে নতুন বস্ত্র দ্বারা, তাকে বরণ করা হয় মাল্যদানের মাধ্যমে বরণ করা হয়, তিনি ব্যাস দেবীর প্রতিনিধি।
ওরে তুই আমার ভক্তকে অন্ধকার কারাগারে রেখে তুই রাজকীয় পালঙ্কে শয়ন করেছিস, তোর বংশ আমি নির্বংশ করে ছেড়ে দেব, নিজের হাতে কারাগারের দরজা খুলে পালকিতে চড়িয়ে বুড় হওয়ার পূর্বে প্রেমনিধিকে সসম্মানে তার গৃহে পৌঁছে দেবি। লুটিয়ে পড়লেন, আমার অপরাধ হয়ে গেছে বাবা, আমি আপনায় চিনতে পারিনি, আপনি সাধারণ কেউ নয়, আপনি স্রষ্টার কাছের জন, তুমি আমার পরম সৌভাগ্য, আজ কারাগার ধন্য হয়ে গেল আপনার চরণ ধুলি পেয়ে, আমার পালকি ধন্য হয়ে যাবে আপনার মতো ভক্ত যদি এই পালকিতে আরোহণ করে, আর যাওয়ার অন্তে একবার আমায় প্রেমালিঙ্গন করে যান, আমার জীবন যেন আপনার পরশে ধন্য হয়ে যায়, একবার যাওয়ার পূর্বে আমায় প্রেমালিঙ্গন প্রদান করে যান, জীবন যেন ধন্য হয়ে যায়, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, নিজের হাতে কারাগারের দরজা খুলে প্রেমনিধির চরণে পতিত হয়ে প্রণাম দিয়ে ধূলিকণা অঙ্গে মেকে একটু প্রেমালিঙ্গন করে পালকিতে চড়িয়ে স্বয়ং সম্রাট লোক দিয়ে পাঠালেন, সম্মানের সঙ্গে তাকে কুটিরে পৌঁছে দেবে। সম্মানের সঙ্গে প্রেমনিধি বুঝতেও পারেন নাই ঘটনাটা কি হয়েছে, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বত শান্তি নিগচ্ছতি কন্তেও প্রতি জানিহে নমে ভক্ত প্রণশ্যতি, নবম অধ্যায়ে বলছেন ভগবান শ্রীমদ ভগবদ গীতা, শোনো অর্জুন আমার ভক্তের এই জগৎ সংসারে কোনোদিন বিনাশ হয় না, আর ভাগবত মাহাত্ম্য বলছেন যে নিয়ত ভাগবতের কথা শ্রবণ করে স্বয়ং ভাগবতী তার কাণ্ডারি হয়। বাবা ভাগবতের সঙ্গে থাকা মানে আপনি ভগবানের সঙ্গে থাকা, এই যে ভগবানের কথার ধ্বনি যাচ্ছে, আমাদের শাস্ত্র কি বলছেন জানেন, এই বাতাসটা পবিত্র হয়ে গেছে, যতদূর এই ধ্বনি যাচ্ছে এই জায়গার যে বাতাস এটা বিশুদ্ধ হয়ে গেছে, এই ভাগবত চলাকালীন সময়ে এই ভাগবতের কথার ধ্বনি যতদূর যাবে এর ভিতরে কোনো পোকা মাকড় জীব যদি মারা যায়, ভালো করে কথাটা বুঝবেন, এই জায়গার ভেতরে কোন পোকা মাকড় অনুজীব যেগুলো দেখা যায় না খালি চোখে, এগুলোও যদি মারা যায়, মনুষ্য জীবের কথা ছেড়ে দাও, কোন উদ্ভিদ কুলো যদি মারা যায়, বৃক্ষও যদি মারা যায়, সঙ্গে সঙ্গে সে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবে, এত মহিমা এই বাতাসটা বিশুদ্ধ হয়ে গেছে, এই বাতাসে কৃষ্ণ নামের ধ্বনি, কৃষ্ণ কথার ধ্বনি, এই যে আজকে নাম যজ্ঞ হচ্ছে নামের ধ্বনি যতদূর যাবে, ভাগবতের যে এখন আস্বাদন হচ্ছে ধ্বনি যতদূর পর্যন্ত যাবে এই বাতাসটা বিশুদ্ধ, এই জায়গায় যদি কেউ দেহ রাখে সে ভগবানের চরণ প্রাপ্ত হবে। রাত্রে ঘুমানোর সময় আজ যখন যাবে সর্বপ্রথমে বালিশটাকে প্রণাম দেবে, কি করবে বালিশকে প্রণাম দেবে, তারপর পাঁচটা মিনিট হরিনাম করে নাও, হরিনাম করে শুয়ে পড়ো, যদি মরেও যাও ঘুমের গুড়ে স্ট্রোক করে, কিংবা জল যদি কেউ তোমায় না দিতে পারে, এই যে তুমি ভগবানকে স্মরণ করে বন্দনা করে বিছানাটা ঘুমালে, স্বয়ং ভগবান অঙ্গীকার করলেন শয়নে পদ্ম নাভায় নম, ভগবানের অনেক নামের মাঝে একটা নাম পদ্ম নাম, শয়নে কোন ভগবান পদ্ম নাভায় নম, ভগবান বিষ্ণুর একটা নাম পদ্ম নাম, তিনবার বলবে ওম পদ্ম নাভায় নম, তিনবার বলবে, বলে বালিশটাকে প্রণাম দেবে, তারপর পাঁচ মিনিট হরিনাম করে শুয়ে পড়বে, যদি মরেও যাও যমদূত তোমাকে স্পর্শ করতে পারবে না, তোমার দেহটা নিতে পারবে না, তুমি অক্ষয় দামে গমন করবে, বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবে, নামের এত শক্তি, নাম যদি কারো বদনে থাকে কেউ তাকে মারতে পারবে না। স্বয়ং প্রেমনিধি নিয়ম করে ভগবানের সেবা করে আর ভাগবত শ্রবণ করায়, দূর হতে না হতেই পালকিটা এসে নামলো, গ্রামের যারা
বিচার দিয়ে এসেছিল, ওরা অবাক হলো, তলোয়ার হাতে নিয়ে বন্দি করে নিয়ে গেল আর পালকিতে চড়ে ভোর না হতেই সম্মানের সঙ্গে দিয়ে গেল। বিষয়টা কি হলো কেউ জানলো না। রাজা বলে দিয়েছে প্রেমনিধি শুধু তার গ্রামে নয় রাজত্বের সব জায়গায় আজ থেকে ভগবানের কথা শ্রবণ করাবে, ভাগবতের কথা শ্রবণ করাবে। আমি রাজা নিজে আসব তার ভাগবত শ্রবণ করার জন্য। দেখেছ ভগবানের কথার শক্তি কি? আমি থেকে আমার নাম বড়, আমার নাম থেকে আমার কথার শক্তি বেশি, কথা থেকে আমার ভক্তের শক্তি বেশি যে আমার কথা শ্রবণ করায় জগতে, আর ভক্ত থেকেও ওই ভক্তের চরণদুলির ক্ষমতা বেশি। এত কৃপা, এত অনুভব, এই যে হরি নাম হরি কথা, এই আশেপাশে যত বৃক্ষ আছে শ্রবণ করছে তারা, এই আঙ্গিনার আশেপাশে যত বৃক্ষ আছে এই হরি কথার ধ্বনি ওই বৃক্ষে চেতনায় যাচ্ছে। বৃক্ষ তো কথা বলতে পারে না, কিন্তু তার তো আচ্ছাদিত চেতনা আছে, বৃক্ষগুলো ধন্য হয়ে যাচ্ছে। প্রমাণ কোথায়? সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজ নবদ্বীপে তার সমাধি মন্দির আছে, তিনি কেলি কদম্ব বৃক্ষের নিচে হরিনাম করতেন, লক্ষ লক্ষ নাম করতেন। বয়সের ভারে যখন তিনি নইয়ে পড়েছেন চামড়াটা কুস্কে গিয়েছে, এরকম চামড়াটা এমন ভাবে হয়ে গেছে, তার প্রিয় শিষ্য বিহারীকে ডেকে বলতেন, ওরে বিহারি একটু চন্দন চর্চিত করে তুলসী পত্র আমার হাতে দে, আর এমন করে চামড়াটাকে তুলে ধরতে বলতেন, একটু এমন করে তুলে ধর, ভালো করে চাইতে পারতেন না তখন, এমন করে তুলে ধরে যখন তার প্রিয় শিষ্য বিহারী রাখতেন, তখন সিদ্ধ বাবা ওই দুটো তুলসী যে চন্দন চর্চিত করে হাতে দিল, বিহারি গৌরাঙ্গীর চরণে তিনি অর্পণ করতেন। দেখেছ বাবা? আর আমাদের শরীরে কোনো শক্তি আছে, বুকে হাত দিয়ে বলো, প্রতিদিন যারা দীক্ষিত গুরু চরণে একটা পুষ্প দেই কি, গোবিন্দের চরণে দুটা তুলসী দেই কি, প্রতিদিন একটু আহ্নিকটা ঠিক মতো করি কি, ত্রিসন্ধ্যা? দীক্ষিত ব্যক্তি যদি ত্রিসন্ধ্যা মিস করে, মন্ত্র নিয়ে আমি প্রত্যেক পাঠে এটাকে গুরুত্ব দেই, মন্ত্র নিয়ে যে মন্ত্র দেবতার আরাধনা করে না তাকে কোটি কোটি গুণ অন্য সময় থেকে বেশি পাপ গ্রহণ করতে হয়। বুঝতে পেরেছ? তুমি নৌকায় থাকো, ব্যবসা প্রতিষ্ঠানে থাকো, জাল বাইতে থাকো, যে জায়গায় থাকো, যখন আহ্নিকের সময় হয়ে যাবে যে কাপড়ে থাকবে, হোক লুঙ্গি পরা হোক প্যান্ট পরা, যে কাপড়ে যে অবস্থায় থাকবে, কারণ তুমি কখন জাল বাওয়া থেকে মাছ ধরা থেকে আসবে, স্নান করবে, ধুতি পরবে, আহ্নিক করবে, যে অবস্থায় থাকবে ওই অবস্থাতেই মন্ত্রটা ধ্যান করে নেবে, শ্রীবিষ্ণু 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 তিনবার বলে জল ছিটা দাও, শুদ্ধ হয়ে গেলে তুমি, আর যদি আরেকটু পারো অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত পিবা জসমরে পুণ্ডরী কাকসং সবার জগবন্তরু সুচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু, শুদ্ধ হয়ে গেলে মন্ত্র স্থান। কিন্তু দীক্ষিত ব্যক্তি যদি ত্রিসন্ধ্যা না করে, তিন দিন না কে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কঠিন থেকে কঠিন পাপ বহন করতে হবে। বুকে হাত দিয়ে বলো, নিজেরটা নিজে জানবে, অন্য কি বলার দরকার নেই, করছি কি আমরা? মন্ত্র নিয়ে মন্ত্র দেবতার আরাধনা করব না, এটা কি ছেলে গেলা? গুরুদেব আসলো আর কানে ফু দিয়ে চলে গেল, বাবা যাই দিকটা দিয়ে যান, আবার কবে আসবেন না আসবেন, আবার তোমার ছেলে মেয়ে করে কি করে না খবর নেও, গুরুদেব আসছে পড়ে যে জোর করে দীক্ষা দিয়ে দিয়েছো, বাবা বুঝাই দিয়ে যান, আবার কবে আসবেন না আসবেন, দেবতা শুদ্ধ করে যান। দীক্ষা মানে কি শুদ্ধ? দীক্ষা মানে তো বীজ দিয়ে যাওয়া, বীজ অঙ্কুরিত করার জন্য তো চেষ্টা করতে হবে, পরিচর্যা করতে হবে। দীক্ষা নেওয়ার পরও আমার মুখ শুদ্ধ হলো না, আমি গাঁজা টানি, তাহলে কি করে এই মন্ত্রে কাজ করবে? এত বৃদ্ধ হয়ে গেছেন চলতে পারেন না, নুয়ে পড়েছে, বলেন একটু চামড়াটা তুলে দর আর হাতে তুলসী দে। দেখো সেবা কাকে বলে, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন, জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তব আত্মা বেঁচে করে ঋণের সুদন। গোবিন্দ বলছেন যে তুলসী জল দেয় প্রতিদিন আমাকে, আমি অঙ্গীকার করে বলছি হে নারদ,
তুলসী দলমাত্রেন জলস্য চুনু কেনবা বিক্রিনীতে সমাপ মন ভক্তব্য ভক্ত বৎসল। শ্লোকটার অর্থ কি? এক গন্ডুষ জলার একটা তুলসী পত্র প্রতিদিন যে গোবিন্দকে দান করে, গোবিন্দ ভাবেন আমি তাকে প্রতিদানে কি দেব, ভাবতে ভাবতে গোবিন্দ যখন প্রতিদান কিছুই খুঁজে না পান, স্বয়ং গোবিন্দ সেই ভক্তের কাছে নিজে বিক্রি হয়ে যান জননের তরে। জননের তরে গোবিন্দ বিক্রি হয়ে যান ভক্তের নিকটে ওই তুলসীর জন্য। কেউ যদি আর কিছু না করে, কেবল তুলসীটা যদি গোবিন্দের চরণে প্রত্যেক দিন দেয়, আর কিচ্ছু করলো না, তুলসী প্রত্যেক দিন গোবিন্দকে দিল, পরিবারে পাঁচজন সদস্য একজনের সেবা দিচ্ছে আর বাকি চারজনের জন্য আটটা তুলসী রাখবে, এরকম চন্দন চর্চিত করে দুটো দুটো করে আলাদা, মা বলবে ছেলেকে বাবা স্নান করেছি গোবিন্দের চরণে একটা তুলসী দে, মেয়েকে বলবে তুলসীটা দে, স্বামীকে বলবে দাও তুলসীটা, সবাই দেবে। এই নিয়মটা যদি করতে পারো দেখবে 3 মাস পরে 7 মাস 9 মাস পরে তোমার কি উন্নতি হয়েছে নিজেই কল্পনা করতে পারবে না। যে অবস্থায় থাকো, যে জায়গায় থাকো, মিস করা যাবে না। ভজন এমন এক জিনিস, ভজনেই তো শক্তি আসে, ভক্তি আসে, বল আসে। করতে থাকো দেখবে শেষের দিনটা কত সুন্দর হয়, বিছানায় পড়তে হবে না, গোবিন্দ নিজে আসবে তোমার ঘাটের মাঝি হয়ে। আমরা তো এই জায়গায় ওই জায়গায় আপনাদের অঞ্চলে আসলে বলি বাবা একটু নৌকা দিয়ে ঘুরাও, সবাই মাঝি, সবাই অঞ্চলের হাতে বইটা দিয়ে বইটা বাইতে পারে, ওই জায়গায় কেউ মাঝি না, আমরা সবাই নৌকার যাত্রী, মাঝি একজন অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান, কেউ মাঝি না বাবা। যত সুদক্ষ নৌকা চালক হওয়ার যদি বলো আমি হাওরের ছেলে, আমার মতো নৌকা বাইতে পারে না, এই জায়গায় লাভ হবে না, এখানে সবাই নৌকার যাত্রী, একজন মাঝি ভবের ঘাটে, তিনি ভবের কান্ডারী শ্রী গোবিন্দ, আর কেউ না। সিদ্ধ বাবা ওই বৃক্ষটার নিচে খেলিকদম্ব বৃক্ষের নিচে হরিনাম করতেন, লক্ষ লক্ষ হরিনাম, হরিনাম করতে করতে তিনি যেমন সিদ্ধ হলেন, বৃক্ষটার কত সৌভাগ্য বৃক্ষটাও সিদ্ধ হয়ে গেল, বৃক্ষ সিদ্ধ হয়ে গেছে। বাবা যখন দেহ রাখলেন বাবাজি মহারাজ, তখন ভক্তরা দেখলেন ওই খেলি কদম্ব বৃক্ষটার বাকল উঠতে শুরু করেছে আর পাতাগুলো ঝরতে শুরু করেছে, অর্থাৎ জগৎকে ওই বৃক্ষটা দেখাচ্ছে আমাকে আজ থেকে কে নাম শোনাবে, কে শোনাবে আমাকে নাম, এতদিন আমি কত মধুর স্বরে নাম শুনেছি, আমার তো বৃক্ষ কোলে জন্ম, আমি চলতেও পারি না, রুদ্রে পড়ি বৃষ্টিতে ভিজি, আমার তো আর মনুষ্য জীবের মতো দুটা চরণ নাই যে আমি হেঁটে হেঁটে সাধু সঙ্গে যাব, আমার তো বদন নাই যে আমি একবার কৃষ্ণ বলবো, আমার তো নয়ন নাই যে কৃষ্ণ বলে নয়ন জলে আমি গোবিন্দের চরণ ধুয়ে দেব, আমার তো এই সুযোগ নাই। কত জন্মে সৌভাগ্যে আমার ছায়ার নিচে হরিনাম করেছে এই সাধু, আর আমি ওই চেতনায় নামকে আমি গ্রহণ করেছি, আজ আমায় কে নাম শোনাবে গো, কে আমায় নাম শোনাবে। পাতা একটার পর একটা ঝরতে শুরু করলো, সমগ্র পাতা ঝরে গেল বৃক্ষটার, বাকল উঠতে শুরু করলো বাবা, আরে বাকল উঠার পর ভক্তরা লক্ষ্য করছেন ওই বৃক্ষের গায়ের মাঝে হরিনামের অক্ষর দেখা যাচ্ছে, বৃক্ষটা সিদ্ধ হয়ে গেছে, গায়ের মাঝে হরে কৃষ্ণ মহামন্ত্র অক্ষর গুলো ফুটে উঠছে, যতদূর নামের ধ্বনি যাবে কৃষ্ণ কথার ধ্বনি যাবে, ওই বৃক্ষ লতা গুল্ম হ্যাঁ এগুলোর তো চেতনা আছে, ওরা ধন্য হয়ে যায়। হরিদাস ঠাকুর বলেছিলেন ওরে যারা কৃপণ ওরা মনে মনে হরিনাম করে, আর যারা দয়ালু ওরা নিজের যেমন কল্যাণ চায় জগতেরও কল্যাণ চায়, ওরা বাচিক জপ করে অর্থাৎ উচ্চেশ্বরে হরিনাম করে, অর্থাৎ নিজে শুনবে অন্যকেও শোনাবে, নিজে গাইবে অন্যকে গাওয়াবে, নিজে নাচবে হরিনাম করে অন্যকেও নাচাবে, আর হবেটা কি হাকিয়ে ডাকিয়ে
খুল করো তালে গাইয়ে দাইয়ে নাচে দেখিয়া সমন তরাস পাইয়ে কপাটো হানিবে দাঁড়ে নাচবে হরিনাম করে গাইবে হরিনাম করে ওই নামের ধ্বনি মৃদঙ্গের ধ্বনি সুরের লহরি যখন একত্রে মিশিত হবে বাতাসের সঙ্গে ওই বাতাস যদি পাপীর গায়েও লাগে ওই পাপীর হৃদয় মাঝে জগায় বাধাইয়ের মতো পাপীও যদি হয় তার হৃদয়ে মাঝেও প্রেমের লহরি প্রস্ফুটিত হবে ঢেউ খেলবে হরি নামের ঢেউ কৃষ্ণ নামের ঢেউ এরি নাম ভাগবত এরি নাম কৃষ্ণ কথা যজ্ঞানুষ্ঠানের মহিমা আগামীকাল ঠিক রাত 8:30 থেকে আমরা ভাগবতের আরো লীলামৃত শ্রবণ করব যারা আসে নাই তাদের নিকটে সংবাদটা পৌঁছে দেব ঘরে থেকে থেকে যারা এই ভাগবত শুনে নাই ওদের মাঝে আর বৃক্ষের মাঝে পার্থক্য নাই বৃক্ষ যেমন চলতে পারে না কোথাও যেতে পারে না ওরা চরণ পেয়েও চরণের সদ্ব্যবহার করলো না ভগবান বলবেন তাহলে যা তোকে মানুষ করে পাঠিয়েছিলাম তো মানুষের তো আর সদ্ব্যবহার সদ আচরণ করলে না আগামী জন্মে যা বৃক্ষ হয়েই জন্মগ্রহণ কর যেন চলতে না পারিস এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারিস আমাদের দায়িত্ব আমরা পালন করব সবার কাছে পৌঁছে দেব এই সংবাদটা যেন আমরা সবাই ভাগবতে আসি আগামীকাল থেকে ভাগবত অন্তে নৃত্য হবে সবাইকে নিয়ে হরি নাম হরি কথা বড়ই মধুর ওই নামের ধ্বনি কৃষ্ণ কথার ধ্বনি আমাদের কর্ণ কুহরে পৌঁছে কর্ণকে শুদ্ধ করুক হৃদয়ের ময়লা পরিষ্কার করুক হৃদয়ে মাঝে শ্যাম সুন্দরীর প্রতিচ্ছবিকে প্রকাশ করুক তৎপূর্বে চলুন একটু নামামৃতে আস্বাদিত হয়ে বিশ্রামের পথে যাই হরি কৃষ্ণ ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।